is on. అది సౌండ్ మనసండి అస్సలాము అలైకుం అండి ఎత్తు కిచు ఎక్సతే కోపాల మార్ బుజో నా আসসালামু ও মা এই কই যাস তুই সালাম দিয়ে হয়ে গেল মা সালাম দিয়ে তো ভালো কাজ আর তো দুনিয়াতে কত ভালো কাজ আছে সেগুলো তো কিছু করো না ওগুলো তো নাম নাই এই যে বাজার করে নিয়ে আসছি এই ব্যাগগুলো নি মেখে একটা সালাম দিয়ে নবাবনা দিন চলে যেতেছে সে ব্যাগ নিতে হবে এটা আগে বলবো না এই এই ব্যাগটা নি মেখে এটা আবার বলে দিতে হয় হ্যাঁ দুইটা ব্যাগই নিতে হবে একবারে বলতে পারো না মা এত বোকা কেন তুমি भैया बाजार बैग की एखाने रखे क्यों बाजार बैग रखे की चेने साधारण एक बुद्धि नहीं तुम्हार मध्य আবির ভাই কি করেন কিছু না কিছু করেন না তো দেখতেই পাচ্ছি কিন্তু মনে মনে কি যেন ভাবছেন আরে কিছু করেনও না ভাবেনও না তাহলে আসেন লুডু খেলি আমি লুডু খেলতে পারি না সে কি লুডু খেলতে পারেন না লুডু খেলে কত উপকার জানেন লুডু খেললে মনটা ফ্রেশ হয়ে যায় বোরিং টাইম নিমিশেই চলে যায় আর আপনি যেরকম শান্তশিষ্ট মানুষ ক্রিকেট আর ফুটবল খেললে তো হাত পা ভাঙার সম্ভাবনা আছে কিন্তু এখানে তা নেই এখানে সবার গুটি খেয়ে নিজেকে রাজাও ভাবতে পারেন রাজা তো কিছু খায় না খায় রাক্ষস হ্যাঁ আপনি নিজেকে রাক্ষসও ভাবতে পারেন আমি এসব রাক্ষস খুককসের খেলা খেলি না তাহলে আপনি কি খেলেন পাবজি মানুষ খুঁজে খুঁজে গুলি করে যে ঢেসিয়া ঢেসিয়া আরে শান্তি নাই খাবে শান্তি আপু আমি ভাইকে কি বললা তুই চলে গেল ঢেসিয়া ঢেসিয়া কোথায় যান ফারিস সাথে দেখা করতে যাই আমরা তো একই ভার্সিটি কি আপনি এই বয়সে ভার্সিটিতে পড়েন আমি পড়ি না ফারিয়া পড়ে আপনি না বললেন আপনার একই ভার্সিটির আরে ভাই আমি যে ভার্সিটিতে পড়তাম সে এখন সেই ভার্সিটিতে পড়ে তো একই ভার্সিটি হলো না ও কি নাম আপনার বুলেট কি বুলেট কি বুলেট বলে বুঝো না এই পাশ থেকে মারলে ওই পাশ থেকে বাইরে হয়ে যাবে প্রতক্ষণ উড়ে যাবো আর হবে টিশার্ট 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 ও পাবজি খেলা কিন্তু ফারিয়া তো পাবজি খেলে না সে লুডু খেলে শালা বলত নাকি উল্টা পাল্টা কথা বলে কেন ও আমি তো লুডু খেলতে যাচ্ছি ও তাহলে যান উনি ছাদে আছে আচ্ছা যান এই তুমি কই একটু কেন তুমি ছাদে ছিল আমি ছাদে ছিলাম আপনাকে কে বললো আরে বুলেট যে কি মাল তুমি তো এখনো বুলেট কেছিলে না হোল ঢাকা সিটিতে বুলেটের নেটওয়ার্ক সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই শুনো 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 এত কথা বুঝি না তুমি তাড়াতাড়ি ছাদে চলে আসো হ্যাঁ হ্যাঁ ছাদে চলে আসো কি বলেন এসব আমি ছাদে যেতে পারবো না আর আপনি আমার বিল্ডিং আসছেন কেন কেউ দেখলে আমার কি হবে জানেন
আহা, আমি থাকলে তোমাকে কে কি বলবে? তুমি আসো তো তাড়াতাড়ি। দেখেন, আপনাকে আমি ভালো মতো বলতেছি, এক্ষুনি এখান থেকে চলে যান। আরে, আপনি কে? আমি বুলেট। কি? ও, আমার নাম আবুল কাশেম হালদার। কাশেম, আপনি কোথায় গিয়েছিলেন উপরে? ও যে ছাদে, ছাদের ডিজেল লাইন ঠিক আছে কিনা দেখার জন্য গেছি। আমাদের ডিজেল লাইন তো অন্য লোকের, কখনো তো আপনাকে আগে দেখিনি। ও, আমি তো হেড অফিসের ওই যে ডিসকভারি চ্যানেল স্পেশাল চ্যানেলগুলো একটু দেখি, এই জন্য ছেলেরা ঠিক মতো কাজ করছে কিনা সেটা দেখার জন্য আসছি। কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি ডিশের কানেকশন দেওয়ার লোক। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান এখানে। হ্যাঁ, আমি একটু জিজ্ঞেস করে আসি। আপনি কিন্তু যাবেন না। আচ্ছা, শুক্রে শুক্রে আষ্ট দিল বয়স হয় না তোর? চিনস তুই আমারে? কে এই বুলেট? আমার কিন্তু মাথাটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে দোস্ত। বুলেট হোক আর রকেট হোক, কাউরি বাসা ঢুকতে দিও না, এটা ফুল রেস্ট্রিক্টেড। আমার কিন্তু হাত মার কিনবির করতে চাই। আমি কিন্তু কিছু করে বসবো। আয় তুই চাওয়ার চোখে সবাই সব। নয়নের জায়গায় যদি আমি থাকতাম না, চা বায় পুরো খায় ফেলে যাবো। আমি ওরে একদম কাইটটা কুচি কুচি করে আলামো, লাথাই ওরা ফুটবল বানাবো, তুই চাস? এই তুই এত ওভার অ্যাক্টিং কেন করতেছিস? ওভার অ্যাক্টিং মানে? গিয়েছিল ফারিয়ার কাছে, ফারিয়া হচ্ছে আমার, তোর কি হয়েছে? এই তাইলে আমার কোনটা? আমি কি দস্তখত করে দিছি নাকি কোনো দলিলের ভিতরে যে এইটা তোর, ওইটা আমার, যেটাতে যা যা করতে পারে ভাই, যে যে দখল করতে পারবে সেটা তার। দেখ জনি, মাথাটা কলেমে এমনি গরম হয়ে আছে, আর রক্ত তুলে দিস না, আমি কিন্তু ভুলে যাবো যে আমাদের মধ্যে কোনো বন্ধুত্বের সম্পর্ক ছিল। লাথাই এমন তোর ফুটবলটা বানাই দিব রে। নয় নামের হাতটা ছাড়। নয় নয়নকে ও নয় আসে না? না না, কে কি তোদের? নয়ন্তি সর, ও আমার ফারিয়ার দিকে হাত পাড়াইছে। আয় তোমাদের জন্য একটা করে ফিক্সড করে ফেলছো, তাই না? আমি তো আমার জন্য কাউকে ফিক্সড করি নাই, সো আমার জন্য কিন্তু সবগুলো অপশন। ওকে, বাড়াইলাম না, কোনো সমস্যা নাই, আমি আমার কাজটা করে আসছি, ভাতটা বসাই দিয়ে এসছি, ভাতটা একটু পরে হয়ে যাবে, এবং তোমরা দুজন যেটা করবা ভাগাভাগি আর না করে মনোযোগ দিয়ে দুজন একসাথে তরকারি কেটে কুটে তরকারিটা বসাই দিয়ে এসো। যাও 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 যাও। পাগলা, তুই রাগ করতেছিস কেন? তোর যারে পছন্দ তুই তার দিকে হাত বাড়াইছ। তাহলে এগুলো টিপ পার্টি মাথার মাসাজ করে থাকে না, পারে তার দিকে খুশি হাত বাড়াইছে, মজা রান্না। এই যে আপনি এরকম, ওরকম একটা বয়স্ক ভুড়িওয়ালা মোটকো হাতির সাথে কেউ লুডো খেলে? কি করব ভাই, আপনাকেও তো বলি, আপনি তো আর খেলেন না আমার সাথে। আমি খেলি না সেটা ভিন্ন কথা, তাই বলে আপনি পটকা সাইজের একটা মানুষের সাথে লুডো খেলবেন? ওনাকে বক্সিংয়ে খুব ভালো মানাবে ওনার যে সাইজ। আপনি খেললেও তো পারেন, আপনি তো আর মোটকো হাতি না, আপনি তো দেখতে কুটু কুটু ললিপপের মতো। কি করছেন? এই যে ভাই, কেমন বাড়ি গেল আপনারা?
আপনাদের বিল্ডিং এ কোন ছেলে কখন ঢুকে কাকে ডিস্টার্ব করে চলে যায় জানেন কিছু? কোন ছেলে আপনাকে ডিস্টার্ব করছে ভাই? দরমিয়া কি বলেন আবার? আমাকে কোন ছেলে ডিস্টার্ব করে? মানে আমি 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 ওরকম নাকি? ফারিয়াকে ডিস্টার্ব করে? এই যে কালকে কে যেন আসছিল, কি যেন নাম, বুলেট না কি যেন? ও বুলেট বুলেট, খেলোয়াড় খেলোয়াড় খেলোয়াড়। তো কি খেলে ভাই? লুডু খেলে, লুডু পাকা খেলোয়াড়, একই ইউনিভার্সিটিতে পড়ে, লুডু খেলতে আসছিল। কি মানে একটা ছেলে বাইরে থেকে এসে ফারিয়ার সাথে খেলে চলে গেল? তো আবার ছাদে একা? আপনি আবার এটাতে সমর্থন দিচ্ছেন? কই বটি দা কই, এগুলো কই? আমি আজকে সব কোপায় শেষ করে ফেলাম। আমি বুঝি না কি শুনে এলো আমার। আল্লাহ আল্লাহ, এই কথা শোনার কেমন মরণ হইলো না কেন? কি রে কি হয়েছে তোর, এত হাইপার কেন? কুল এরকম পাগলামি করতিস কেন? কাকে কোবাইতেছ? আবির ভাইকে কোবাবো। সে বুলেটকে ফারিয়ার সাথে দেখা করতে দিছে, বাধা পর্যন্ত দেয় নাই। আমি ওনার করলা ঘাট থেকে নামাই দিব। কি বলস তুই রে, সে কি হয় তুই আমার জানোস না? তাকে কোপাইতে গেলে তো তোর আমাকে আগে কোপাইতে হবে। না ঠিকই তো আছে, তুই উনারে কেন কোপাইতে যাবি? তুই কোপাইলে যে বুলেট রে কোবা, ও যে ফাপড় বাস, আর আমার সাথে যে ফাপড় বাজি করছে তাহলে ওরে পেলে তো আমি কোবাব। আরে ভাই থাম, আমাকে তোরা শোন, আমাকে দেখে কি তোদের ফাউল ছেলে মনে হয়? মানে এই সমস্যা কি তোদের একা সমস্যা, আমাদের সবার সমস্যা না? একটা লোক হুট করে বিল্ডিং এর মধ্যে ঢুকছে, লুডুক মুডু খেলে চলে যাচ্ছে, মানে এটা তখন পুরো বিল্ডিং এর সমস্যা হয়ে গেছে। আমরা কি পুরুষ না? আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমাদের কিছু করণীয় নয়? আরে এইটা কি মাইক ধরতেছিস তুই? আরে অদ্ভুত, মানে আমরা যদি তরুণ সমাজ যদি না জেগে উঠি তাহলে আমাদের দেশের উন্নতি হবে কিভাবে? সেই কাজটা এরকম করতে যাবে, মাইক ধরি ও সামনে। আরে চল না রে ভাই, মাইক ধরতে বক্তৃতাটা ঠিক মতো দিত। কতক্ষণ যে লাগবে? বুঝছিস না, ও মনে হয় বিয়ে করতে যেতেছে। দেখ গেঞ্জিটা খুলে শার্টটা পরে আসছে, মানে আমি আমি যাবো না ভাই, তোরা যা, তোরা যা, তোরা যা, আমি যাবো না। এত রাগ করস কেন? বুঝতো মানে বুঝোস না, মানে শ্বশুর বাড়িতে যেতেছি, একটা ব্যাপার আছে না, মানে একটা গেটা শার্ট না নিয়ে গেলে হয়? চল চল চল, তুই একটা কাজ করতি, পাঞ্জাবিটা পরে আমরা যাওয়ার সময় বাড়ি থেকে একটা কাজে নিয়ে যাবো না, এবার বিয়েটা পরে ভালো হবে না? ওরা না আসলে বেশ ফানি। চল 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 চল। আপনার কাছে বলছে যে ওনার নাম হচ্ছে কাশেম হাওলাদার, আবার আমাকে বলছে তার নাম হচ্ছে বুলেট। এইসব লোক দিয়ে কিন্তু আন্টি কোনো বিশ্বাস নাই। ঠিকই বলছো, আমি অনেক চিন্তার মধ্যে আছি। যতদিন পর্যন্ত তোমার আঙ্কেল বিদেশ থেকে না আসে ততদিন পর্যন্ত তো আমার টেনশনের শেষ নাই, ছেলেটারে নিয়ে তো কোনো ভরসাও নাই। আমি তো আন্টি অবাক হয়ে যাই, মানে আবির ভাই নিজে ওই লোকটাকে লুডো খেলতে দিয়ে আসছে, সে খুশি, মানে তার সে কোনো কেয়ারই করলো না। আমি তো না পারি যে নিজের মাথায় নিজে বাড়ি দিই। ছেলেটারে নিয়ে যে আমি কী করবো, একদম মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। তোমরা সবাই মিলে আমার ছেলেটার দিকে একটু খেয়াল রাখো বাবা। কি আমি আছেন ঠিক? ওই যে বললেন না, মানে খেয়ালটা রাখার জন্য, সেই জন্য আমি আছি। ওরা রাখুক আর না রাখুক আমি খেয়াল রাখবো আন্টি, আপনার আপনার ছেলের আপনার মেয়ের, এমনকি আঙ্কেল যে বিদেশ থাকে তার খেয়ালটাও আমি রাখতে পারবো, আমার উপরে ভরসা রাখতে পারে। এসব কী বলতেছিস তুই? কি বলতেছি মানে কি আন্টি? হ্যাঁ না মানে আপনাকে এখন নগদের উপরে একটা প্রমাণ দিতেছি আন্টি, এই যে আপনার জন্য একটা উপহার। ওরা কেউ কিন্তু কিচ্ছু নিয়ে আসে নাই, খালি হাতে আসছে, আমি আপনার জন্য একটা উপহার নিয়ে আসছি। ঠিক আছে আন্টি, এটা খায়েন। আর তুই ওরা ধরতে সুস্থ কেন? ধর 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 ধর।
দেখেন, আপনি আমার ভার্সিটির বড় ভাই, আপনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, তাই বলে আপনি যখন তখন আমাকে কল দিবেন, এভাবে হুট করে বিল্ডিং এর ভেতর ঢুকে পড়বেন? ফারিয়া, বড় ভাই থেকে একটু বন্ধু ভাবো, ঠিক আছে? বন্ধু ভাবলে আর ঢুকবো না। আপনি কোন অ্যাঙ্গেলে আমার বন্ধু হন বলেন তো? আপনি কি আমার ক্লাসমেট? আপনি কি আমার খেলার সাথী? আপনার সাথে কি আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি? তুমি কিন্তু আসো জায়গা হাত ধরাই, আমরা কিন্তু ফেসবুক ফ্রেন্ড। ফেসবুক ফ্রেন্ড মানেই কি বন্ধু? স্পষ্ট বাংলা লেখা আছে, ফ্রেন্ড মানে বন্ধু, এটা তো স্বাভাবিক নাকি? তুমি তো খবরও রাখো না। স্পেনের এক বৃদ্ধ, সে কী করছে? বরিশালের কাঠমিস্ত্রির সাথে ফেসবুকের বন্ধুত্ব করছে, বন্ধুত্ব করার পর তারা বিয়ে করছে, তারা এখন কত সুখে আছে দেখেছো? পৃথিবী কত এগিয়ে আছে ফেসবুকের কল্যাণে। ঠিক আছে, তাহলে আপনাকে আমি ফেসবুক থেকে এখনই আনফ্রেন্ড করে দিচ্ছি। আরে কী করো কী করো, ওই যে বাড়িওয়ালার ছেলে আসছে, আমি যে আপনার কি আজকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে লুডো খেলছিলেন? কিসের লুডু ভাই? আপনি নাকি সুন্দর লুডু খেলতে পারেন, ভালো খেলোয়াড় নাকি? ফারিয়া বলল, ভালো খেলোয়াড় তবে লুডু না, ফুটবল। এক লাঠিতে এমনভাবে মারব 365 স্পিডে এমন জোরে যাবে জাল টাল ফাঁক হয়ে চলে যাবে। এটাকে বলে কী বলে জানো? এটাকে বলে বুলেট কিক। আমি ভাবতেই পারছি না আপনি বিস্কিটের ব্যাগে নামার সাহস করলেন কিভাবে, আপনি জানেন না আমার মা কেমন। এটা একটা কথা বললা, কেউ কারো বাসায় গেলে কিছু নিয়ে যেতে হয় না, খালি হাতে কেউ যায়, এই জন্য তো বিস্কিটের প্যাকেটটা নিয়ে আসছে। তাই বলে 10 টাকা দামের একটা বিস্কিটের প্যাকেট? এটা একটা কথা, কি বললা তুমি? হ্যাঁ মানে ভালোবাসার কোনো দাম দিয়ে মেজার করা যায়? 10 টাকা হোক কিংবা 40 টাকা হোক, ভালোবাসা তো ভালোবাসাই। কি বললে? না 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 কিছু না, না না আমি লুডু খেলতে পাঠাইছিস উপরে, কেমন করে পারতেছিস তুই? হ্যাঁ তোর কি মাথায় বুদ্ধিশুদ্ধি কোনোদিন হবে না? কোনোদিন বুদ্ধি হবে না? এই আমার 2টা মেয়ে 1টা ছেলে, কত আশা ছিল আমার সবাই রে নিয়ে, আর তুই অহমকের বাচ্চা। সারাদিন পড়াশোনা করে কি হবে? কি হবে? হ্যাঁ পড়াশোনা করে হবে নাকি? দিন দিন তো গাধা হচ্ছিস, গাধার বাচ্চা গাধা, পড়াশোনা করা লাগবে না। আপনি কেমন বাড়ি গেল হয়েছেন? হ্যাঁ লুডু খেলার জন্য একটা ছেঁচড়া মাস্তান নিয়ে এসছেন বাসার মধ্যে। আপনি পুরুষ না, আপনি নিজেকে খেলতে পারবেন না? লুডু কার সাথে এমন ব্যবহার করতেছিস তুই? সে বড় ভাই না? বড় ভাই সে যে এই বাসার বড় ছেলে, এই বাসার কোনো রেসপন্সিবিলিটি সে নেয়, কোনো দায়িত্ব সে পালন করে বাসার? আগে সরি বল ভাইরে, সরি বল। কেন সরি বলবো ভাই? আমার আমি এই বাসায় থাকি, আমার একটা সে আছে না, আমার কথাটা আমি তাকে বলবো না? আরে বড় ভাইয়ের সাথে কথা বলার তো ধরন আছে, তুই সেভাবে কথাটাকে বুঝাই বল। উফ ধরনার এখন খুব ভদ্র করে বলতে হবে তাকে, না ভাই আপনাকে ভদ্র করে বলতেছি, আপনি শুনেন কথাটা। আপনি এখন বাইরে যাবেন, গিয়ে রিক্সাওয়ালা টেম্পোওয়ালা ট্রাক ড্রাইভার যা পাবেন সবাইকে নিয়ে আসবেন, এসে ছাদের উপর একটা স্টেডিয়াম বানাবেন, ওইখানে যার যেমন চাই সে শুধু খেলে খেলে চলে যাবে,
ভাই আপনি কিছু মনে করেন না তুই না বেয়াদবি করতেছিস কিন্তু আমার বেয়াদবির কিছুই নেই এখানে আমার যেটা বলার ছিল আমি বলছি প্লিজ সে সরি টু হিম আমি কোনো সরি টু বলবো না আমার যেটা বলার অবস্থা আমার চল অবস্থা চল আলো আসছো দুটো ভাই ভাইয়া সবাই তো আসলে ভদ্রতাটা শেখে নাই সবার মাঝখানে তো ভদ্রতা জ্ঞানটা নাই আপনি কিছু মনে করবেন না আমি ফারিয়ার কাজিন আমার নাম শাহাবুদ্দিন আজকে ভোরেই গ্রাম থেকে এসেছি তা ফারিয়াকে আপনার কি দরকার ওর সাথে খেলতে এসেছি কি খেলবেন লুডু লুডু হ্যাঁ আসো খেলি কি লুডু না আরে চলো না খেলি না আমি খেলতে পারি না যা পারো তাই খেলবে আসো না আরে আসো না আমি কিছু খেলতে পারি না আসো খেলি না না আরে দুজন মিলে খেলবো হ্যাঁ শোন না হাবিবা খুব মজার একটা ঘটনা ঘটে গেছে ওই যে বাড়িওয়ালার ছেলে আসছিল বলে কি লুডু খেলবে তা আবার আমাদের এই ফারিয়ার সাথে আমি বললাম কি যে তা আমার সাথে খেলো ও মা সে দিল দৌড় আমার মনে হয় ছেলেটা একটু বোকা তাই না রে একটু বোকা বোকাই তা না সহজ সরল খুবই ভালো মনের মানুষ ভালো ছাত্র খুবই ভদ্র ছেলে না জাহান্নামে আপনাকে কতবার বলবো যে আমাকে ফোন দিবেন না আপনি কিভাবে বললে আপনি আমার কথা শুনবেন বলেন তো আরে মানুষের পার্সোনাল টাইম বলতে তো কিছু থাকে তাই না সারাক্ষণ এভাবে জ্বালাতে থাকলে কার সহ্য হয় বলেন তো ডিস্টার্ব আমাকে অতিষ্ঠ করে ফেলছে আই ফারিয়া তোকে কে ডিস্টার্ব করছে বল অদ্ভুত একটা লোক মাস্তান মাস্তান আচ্ছা শাহাবুদ্দিন ভাই তুমি ওনার সাইজ করতে পারবা এটা কোনো কথা বললি ফারিয়া আমার কাজই তো হচ্ছে পুরুষ মানুষগুলিকে ধরে ধরে একদম সাইজ করে দেয়া তুই শুধু আমাকে বল কাকে সাইজ করতে হবে কখন করতে হবে কিভাবে করতে হবে আচ্ছা ঠিক আছে আগে চলো আমরা খেয়ে নিই আর তোমার সাথে অনেক কিছু শেয়ার করা বাকি চলো হ্যাঁ চল হাবি বাই খেয়ে নিই তারপরে গল্প করবো এই আকাশে কি অনেক পাখি উড়ে গরু ওড়ে গরু আরে বাবা তুমি এত রাগ করছো কেন তুমি যেভাবে আকাশের দিকে তাকিয়ে আছো আমি ভাবলাম এই আকাশে অনেক সুন্দর সুন্দর পাখি উড়ে আর তুমি সেগুলিকে খপ করে ধরে ফেলো না এই আকাশ দেব বিমান ওরা সেইটা আমি খপ করে ধরে ফেলো ও মা তুমি বিমান খপ করে ধরে ফেলো দেখি দেখি এই হাতের এত ক্ষমতা আচ্ছা আমার গালটা ধরে দেখো কি করে নিবি লুডু ভাই তুমি পচা লুডু ভাইয়া দাঁড়াও দাঁড়াও
ভাইয়া, মাফ চাই ভাইয়া, আমি লুডো খেলতে পারি না। আরে ভাইয়া, আমি দরজা খুলো। ও তুই আগে বলবি না, বোকা তুই বলবি না। তুই কি রে ভাই, তুই কি পুরুষ মানুষ? এরকম একটা হাফ লেডিসকে দেখে কি ওইভাবে ভয় পায়? সত্য সব। আরে তুই যখন ভয় পাস, এক কাজ কর, ঘরের দরজা জানালা সব একসাথে বন্ধ করে ঘরে বসে থাক, বেরোর কি দরকার? তোকে নিয়ে এমনি আমার ফ্রেন্ড সার্কেল কত ফান করে জানোস? মান সম্মান তো কিচ্ছু রাখলি না তুই। হাত জোর করি আমি, খোদার বাস্তে সব কাজ করিস না, যাই যতটুকু মান সম্মান আছে সেটাও যাবে। এই মালটা আবার কে? ও রে, ফারিয়া কি এক একদিন এক এক মাল নিয়ে ঘুরে নাকি? কোথাও যাচ্ছে নাকি? এই ব্যাগকে তো চিনলাম না। কেন? ঢাকা শহরের সব ভাইদের আপনার চেনা আছে না? ঠিক আছে, চেনা চেনা লাগছে। মানে মানে ওই যে তুমি বললে না ঢাকা শহরে সবাইকে চেনো। আচ্ছা বাদ দাও, তোমাকে চিনতে হবে না, আমি কিন্তু তোমাকে ঠিকই চিনে ফেলেছি। তুমি হচ্ছে গুলু গুলু টুলু টুলু সুইট বাবুটা। খেলবে লুডু? সাবধান ভাই, আসছি। দেখা হবে খেলার মাঠে, দুজন শুধু খেলবো সুইট বাবুটা। দুপুর হয়ে গেল প্রায়, নবাব নবাবের বাচ্চা তো থাকার। ব্যাপার এত ক্ষুদ্রে কি দাঁড়িয়ে থাকা যায়? এলাকার কমিশনার তো আমাকে এতক্ষণ দাঁড় করা রাখে না। এই লোকটা কে? একা একা কি বের হওয়া যায়? আম্মু বলেছে এখন থেকে বের হওয়ার সময় ওরে নিয়ে বের হইতে, ও আমার কাজিন। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম ও ও ও ছাড়েন না, ও ছাড়েন না ভাই। কি ভাই, আপনি আস্তে ধরবেন তো। আপনার নামটা কিন্তু বলেননি।
বললাম তো আমার নাম বুলেট, এত জোরে কেউ চাপ দেয়, উফ ব্যথা করে দিয়েছেন। আর আমি হচ্ছি শাহাবুদ্দিন, অনেকে আমাকে আদর করে সোমা সোহানা অনেক কিছুই বলে, তুমি আমাকে আদর করে সুনু বলে ডাকতে পারো। কী রে ভাই, বাই মাসের মতো খুব মোস্টায় কেন? কি আপনি কি কোনো কবিতা টবিতা বলার অভ্যাস আছে নাকি? আশ্চর্য, আপনি আপনি করে আমাকে কেন দূরে ঠেলে দিচ্ছ? আমাকে সুন্দর করে মিষ্টি করে তুমি বলে ডাকবে। আরে কি উনি কে, মানে আপনি ভাই তো নাকি? ভাই তো না, না ও একটু এরকমই। থামো তো ফারিয়া, তুমি কিন্তু ভীষণ দুষ্ট আছো। তুমি আমাকে বললে যে উনি নাকি দেখতে খুব বিশ্রী, একেবারে মহিষের মতো, অথচ আমি সামনে দেখছি কি হ্যান্ডসাম, কি কিউট, দেখে যে লাগলে ভালো, মন আমার জুড়িয়ে গেল, চোখ আমার শান্তি পেল, শান্তি পেল, শান্তি পেল। ঠিক আছে ভাই, গান গেছে নাচছে বাজে, সরেন এবার সরেন, একটু কথা বলি। না 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 না, তোমার মতো হ্যান্ডসামকে ছেড়ে আমি কোথাও যাব না। আরে কি মানে কি ব্যাপারটা কি আমি বুঝে উঠতে পারতেছি না। ঠিক আছে শাহাবুদ্দিন ভাই, তুমি একটু বসো, আমরা একটু কথা বলে আসি। চলো তো, ভালো লাগছে না, আসো। ও মাই গড, হ্যান্ডসামটা তো চলে যাচ্ছে, যেও না। আমি স্বপ্ন দেখছি না তো, না মানে ঘুমাচ্ছিলাম তো, আপনাকে হঠাৎ করে দেখে কেমন যেন ড্রিম ড্রিম লাগতেছে, ঘোর ঘোর লাগতেছে জানেন। আসুন না ভিতরে আসুন, ওয়েলকাম। জনি ভাই আছে? আরে জনি বনি রনি টনি সবাই আছে, আপনি শুধু বলেন আপনার কী লাগবে। আহা ভাইয়া, একটা দরকার আসছে, জনি ভাইকে ডাকেন। জনি ভাইকে তো কী করবো, আপনি বলেন না, আপনার বাজার করে দিতে হবে নাকি আপনাকে ফোনে ফ্লেক্স লোড করে দিতে হবে? আমি আমাকে দেন আমি করে। আরে আপনি আসেন, আসেন ভেতরে আসেন। এই বেদ, তুই ওনাকে দাঁড় করে ফিস হচ্ছে না, আপু আপনি ভেতরে আসেন। ভাইয়া জনি ভাইকে একটু ডাকেন তো। ও বুঝছি, অন্য কেস না, তুমি সরে যেতে পারো। এই জনি, জনি, জনি কি রে কার সঙ্গে কথা? আরে তুমি, আরে কই যান কই যান, আরে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, এখনই চলে আসবে, এক সেকেন্ড এখনই চলে আসবে। ঠিক আছে চাই না, আমাকে বলতে হবে জনি, একটু লেট হবে। আরে তুমি কি ব্যাপার বলো তো, এই তোদের কি কোনো আক্কেল বুদ্ধি নাই? কখনো কোনো জ্ঞান বুদ্ধি হবে না? একটা গেস্ট আসছে আমার কাছে, ওকে নিয়ে কোথাও ভিতরে বসাবি, একটা আপ্যায়ন করবি, তোর এখানে দাঁড়ায় কথা বলতেছিস মানে বুঝলাম তো বিষয়টা। ভাইয়া থামেন তো, আপনাকে একটু দরকার আছে তাই আসছি। কি ব্যাপার বলতো, এই তোরা কি বুঝোস না ও কি বললো একটু আগে? একটা দরকারি ব্যাপারে কথা বলবো আমার সাথে, পার্সোনালি, তোর ভিতরে যা। উফ, আপনাদের তিনজনকেই দরকার। দেখছিস তুই সবসময় দুইটা ল্যান্ডে শুনছিস, আপু আপনি বলেন। আসলে আবির ভাইয়া কালকে রাত থেকে দরজার কায় বসে আছে, দুই ঘন্টা ডাকার পরে এই একটু আগে জবাব দিল। আমি তো টেনশনে মরে যাচ্ছি, মাও টেনশনে মরে যাচ্ছে, সে যে দরজার কায় কী করবে খোদাই জানে। তো আপনারা এখনই আমার সাথে চলেন, মা বলছে আপনাদের তিনজনকে এখনই আমার সাথে যেতে। নন দাবুটি সব নিয়ে, দাবুটি দেখি করবি, আরে দরজা ভাঙা লাগবে না। আরে এগুলো রাখেন আগে, আসেন তো। আরে কত কিছু যে বললাম, এইটা খাবি ওইটা খাবি না, কিছুতেই রাজি হয় না। শেষে বলল যে লেবু শরবত খাবে, আর বললো লেবু শরবত খাওয়ার পরে কিন্তু দরজা বন্ধ করে দিবে। শেষে লেবু শরবত খাওয়ার জন্য দরজা খুলছে। এই এই হাসলি কেন তোমরা? দেখেছো মা, ওরা আমাকে নিয়ে হাসাহাসি করে, এই জন্য আমি বলেছি দরজাও খুলবো না কোথাও যাবো না। আচ্ছা থাক বাবা, আর হাসবে না, এই যে তোমরা বাবা হাসো না, হ্যাঁ হাসলা কেন, সরি বলো।
সরি বলছে বাবা, সরি বলছে। ওদের এখন যেতে বলো মা। ঠিক আছে, এই যে বাবা না, তোমরা এখন যাও, আবার পরে এস। হ্যাঁ জি আসি। সালামু আলাইকুম। এই যে চলে গেছে বাবা, এখন একটুখানি ভাত নিয়ে আসি বাবা। না আমি খাবো না। খাও না বাবা, অল্প কয়েকটা। তরকারি কি মা? ইস ঢং, এখন কি কবুতরের বাচ্চা জমাই করে খাওয়াবে তোমাকে? দেখেছো মা, আমার আপন বোন হয়ে আমাকে সহ্য করতে পারে না, আমি কিছুই খাবো না। এই একটা থাপ্পড় মার, খালি বেশি কথা, চল। দারোয়ানের বাচ্চারা, এই দারোয়ানের বাচ্চা, কি ব্যাপার? দরজা খুলে এত কোন সময় লাগলো কিছু নেই কি? তোদের তো চাকরি নট হয়ে যাবে, কি করস? কলা খাস। Wait a minute. Who are you, বচ্চো? আরে বাবা রে বাবা, আরে বাবা, ইংরেজি মারতেছে। Who are you, বচ্চো? এটার মানে কি? হ্যাঁ? এটার মানে হচ্ছে আপনি কে? আমি কে না? আমি কে মানে তোরা কে? গুন্ডা মান্ডা ঢুকছস বাড়ির ভিতরে? আমরা এই বাড়ির ছেলে। এই 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 তোরা কে? তোরা কে রে? আরে ভাই আপনি বলেন, আপনি কে, কোথা থেকে আসছেন? গ্রামের বাড়ি কই আপনার? আর আপনার ব্লাড গ্রুপ কি বলেন? আপনি মারলেন কেন? কে আপনি? আমি এই বাড়ির মালিক। আঙ্কেল বিদেশ থেকে কবে আসছেন? কিসের আঙ্কেল? তা কোন পুষ্যের আঙ্কেল আমি? হ্যাঁ আমি আমি এবারের জামাই দোলা বেবাল, দোলা বেবাল তাড়াতাড়ি বল, দোলা ভাই সালাম সালাম সালাম, পায়ে হাত দিয়ে সালাম। এত কথা শিখতে হবে, লেহাজ শিখতে হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। চল যাইতে দেখুন। জি তা তোকে খবর আছে, ঠিকঠাক মতো চলাফেরা করবে, আমি চলে আসছি। লোকটা মনে হয় একটু রাগি আছে না? হ্যাঁ কটা চোর মারছে তোরে? জিজ্ঞেস করতেছে কটা চোর মারছে বড়রা? এটা তো দোয়া দুলোয় না। চল তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আর কথায় আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে যখন এলো উহু আহা, একই সরম এলো উহু আহা, তোমাকে চাই আমি আর কাছে, তোমাকে বলার আর কথায় আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে কসম এলো উহু আহা। কি হয়েছে তোমার? এরকম রাগ করে গোমরা মুখে বসে আছো? এরকম হ্যান্ডসাম ছেলে এরকম গোমরা মুখে থাকলে চলবে? আসো আমি তোমার পাকা চুলগুলো তুলে দিচ্ছি, আর চোখেই কালো চশমাটা খুলো তো, একদম খুলো, এই চশমাটা রাখবে না, এত সুন্দর মানুষ চশমা পরে ঘুরে বেড়ায়, দেখি না গো। তুই জানোস আমার নাম কি? জানোস না? বলছিলাম তখন কারা কিছু নিছে না, কিচ্ছু জানে। আমার নাম বুলেট বেটা, তুই শুধু ফারিয়ার কাজিন বলে, নাহলে তোর হজম করা কোনো ব্যাপারই না।
আমি এমন কিছু করতে পারি এখান থেকে ঢুকান বের করে দেবো। কি করবো করবো তোমার দুই হাতে কয়টা আঙ্গুল আছে? দশটা। গুই না বলো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। গুড, দশটা। না বুঝলে না যাই না কোনো কিছু বলবা না, বুঝছো? কোনো জিনিস সেটা দেখা বুঝ না বলবা, আন্দাজে কোনো কথা বলবা না। দশটা আছে, পা দেখি দুই পা বের করো। এরকম করে রাখেন, বেয়া দেবেন রাখো এখানে সুন্দর করে। পায়ে কয়টা আঙ্গুল আছে? দশটা। দশটা, তাহলে হাতে আর পায়ে মিলা বিশটা। গুড, ভেরি গুড, ঠিক তো, বুদ্ধি বাড়তে চাইছেন। তোমার এটা কি? নাক না। এটা কি? চোখ। ধরো চোখের উপরে কি আছে? চশমা। চশমা, আচ্ছা আচ্ছা। এখন তুমি এক কাজ করো, দেখে মুখ খোলো, দাঁতের ভিতরে টুকা দাও, টকটক শব্দ করে। তোমার দাঁতে বিরাট সমস্যা, তোমার কাজ করতে হবে ওই নিমের দাঁতন আছে না, সেটা দিয়ে দাঁত ব্রাশ করতে হবে, তখন টকটক শব্দ করবে, দাঁত ঠিক হবে। আচ্ছা যাক, এখন ওই চোখটা বন্ধ করো। কি দেখো? অন্ধকার। গুড, ভেরি গুড। আচ্ছা তুমি তো আবার অন্য কিছু দেখো না, যে নদী নালা খাল বিল ঝিল সিল। তার মানে তোমার চোখ সম্পূর্ণরূপে ঠিক আছে। তাহলে মনটা কথা কি দাঁড়াইলো? তোমার সব কিছু ঠিক আছে, নাক কান গলা জিব্বা সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস তোমার নাই, শূন্য বলো তো সেটা কি? মুছ। কথা বেলাই নে যাও কিসের জন্য? মুছ না, আরেকটা জিনিস নাই, সেটা হচ্ছে তোমার মাথা। মাথা কি বলেন? এই যে আমার মাথা, আমারটা চ্যাপটা, আপনারটা গোল। মাথা চ্যাপটা গোলের বিষয় না, তোমার সমস্যা অন্য জায়গায়। মাথা তো অবশ্যই আছে তোমার, নাহলে কথা কইতেছো কেমনে? সমস্যাটা হয়েছে মালে। মালে? মানে তোমার মাথায় মাল নাই, মানে মাল আছে কিন্তু মালের উপরে ডাকনা দেওয়া। বুঝো নাই? আচ্ছা এই যে ধরো সবজি কলা সাগর কলা তুমি কেমনে খাও? ছোলা নাকি আসলা গত করে গিলা খাবো? ছুলে। তার মানে কি দাঁড়াইলো? তোমাকে সবজি কলা হোক আর সাগর কলা হোক আর বিচা কলা হোক তোমাকে ছিলা খাইতে হবে। তাতে কি হবে? ছিললে পরে একটা ঘ্রাণ বের হবে, তাতে তুমি স্বাদ পাবা। তেমনি প্রতিটি কাজের আগে তোমাকে কলাটা ছিলতে হবে, মানে কি ঢাকনাটা সরাইয়া মালটা বাইর করতে হবে। বুঝো নাই? মানে মাথায় যে মাল আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, সেগুলি দিয়া তোমার কাজ করতে হবে, তাইলে আর তোমাকে কেউ অপমান অপদস্ত করতে পারবে না। এখন বুঝছো? আগে আগে খাই আসি, আসো। দুলো ভাই দাঁড়ান। কি আবার? আমার ঘরে তো কোনো কলা নাই। কলা দেখে করবা? তুমি কি রাত্রেবেলা কলা সেটকে আর কি দুধ ভাত খাও নাকি? কলা ছিলে খেয়ে কাজে যেতে হবে না? করিন্দুর আছে না? তেলা পোকা? হ্যাঁ, তেলা পোকা মাঝে মধ্যে দেখা যায়। তেলা পোকার বিষ? না, কেন খামো? খায় মন। তুমি তোমার শ্যালক বাবু, তাই না? তোমার তো আর খাওয়ায় মারতে পারি না, আমি মরমু, আমি মরমু। এই জন্যই তো আমি কই যে আমার শ্বশুর ভাই কেন সব কিছু সাইরা বিদেশে পড়ে রয়েছে। তোমার ওদের এরকম বেকুবের কারণে। আসো আসো, আমি ভাত খাই, আসো আসো। আপনি? আপনার কাছেই তো এসেছি। আমার কাছে কেন?
হ্যাঁ ওই ভাইয়ার কি অবস্থা এখন ওটা জানার জন্য আসছি আর কি। আন্টির সাথে তো কথা বলতে ভয় পাই, আন্টির সাথে তো কথা হয় না। ভাবলাম আপনি যেহেতু আমাদের বন্ধু বান্ধব লাগেন আপনার কাছেই আসি। বন্ধু বান্ধব? আমি আপনার বন্ধু? ও বন্ধু না, আমি তো আপনাকে বন্ধুই মনে করি। আর এই বন্ধু বান্ধবের মধ্যে কে বাড়িওয়ালার মেয়ে আর কে ভাড়া থাকে এগুলো তো কিছু ম্যাটার করে না, তাই না? আপনি একজন স্মার্ট, শিক্ষিত, সুন্দরী মেয়ে, কিন্তু এগুলো বোঝেন। আচ্ছা যাই হোক, এগুলি বাদ দেন। ভাইয়ার কী অবস্থা এখন? আগের মতোই, নো ইম্প্রুভমেন্ট। তাই না? আচ্ছা আমি একটু দেখে আসি তো কী অবস্থা। ভয় ঢুকেন কেন, তাকে দেখার কী হলো? ও দেখার মতো কিছু হয় নাই তাহলে। না নেই, খাওয়া দাওয়া ঠিক মতো করতেছি তো না, ফ্রেশ জুস টুস এগুলো খাচ্ছে। ভাইয়া কোনো খাবারই খায় না। কি একটা মানুষ অসুস্থ অবস্থায় না খেয়ে বন্ধ রুমের মধ্যে পড়ে আছে আর আপনি বলতেছেন কিচ্ছু হয় নাই? আপনি কি তার বোন? আমার তো সন্দেহ হচ্ছে আপনি তার বোন না, অথবা নাহলে ছোটোবেলা আপনাকে ধরে অনেক মারছে আপনার ভাই, ওই প্রতিশোধ আপনি এখন নেওয়ার চেষ্টা করতেছেন। এটা কিন্তু আপনি ভুল করতেছেন খুব, মানুষটা অসুস্থ। আপনার কি কলিজাটা একটু পড়তেছে না? আরে ভাই আমারই তো কলিজাটা পড়তেছে, কেমন বোন আপনি? না জানি আমার ভাইটার কি অবস্থা হবে আমার ভাইটার। এই শোন একটু শোন, আমার দেখবে ভাইয়া, আপনাকে মাফ করে দেন ভাইয়া প্লিজ। আপনি মাফ না করলে ভাইয়া আমি কোথায় যাবো ভাই? আমি তো দুনিয়াতে শান্তি পাবো না, আমি তো শান্তি পাবো না। প্লিজ ভাইয়া মাফ করে দেন প্লিজ। কি করছো তুমি? আর ভাইয়া কি করবেন, আপনার মতো একজন নম্র ভদ্র মানুষ, একজন বড় ভাই সমর্থক মানুষ, আপনি এগুলো পারতেই পারেন। আপনার চোখের দিকে তাকায় ভাই চোখটা গরম করে আপনার লোকে কত গালাগালি করে কথা বলছে। আপনি একজন বাড়িওয়ালার ছেলে, আপনার এখন দিন পাত্তাই দিলাম না। হ্যাঁ আসলে তুমি একটু বেয়াদব প্রকৃতি। তুমি ভাই মাঝে মধ্যে কি মনে হতো জানেন? আপনার ধরা চড়ায়। হ্যাঁ এবার বুঝেন আমার মনটা কি পরিমাণ কলুষিত হয়েছে, এবার বুঝেন আপনার চড়াই কেমন চাইছে আমার। না না ভাই আমার এমনি হইতেছে না, আমি ভাই অনেক নষ্ট হয়ে গেছে, আমার আপনার মাফ করে দিতে হবে ভাই। মাফ করে দেন ভাই, আমার মাফ করে দেন ভাই, মাফ করে দেন প্লিজ ভাই। বল ভাই মানুষ আমার বেদ করবে ভাই। না না তুমি তো বেদ না। না না ভাই মানুষ বেদ করবে, আমি বেদ করছি তো ভাই, আমি করছি, আমি জানি আমি করছি ভাই। আপনি বললে হবে নাকি? আমি বলতেছি আমি বেদ করছি, আমাকে মাফ করে দেন প্লিজ। আমার মাথা দিয়ে ঠিক আছে, তুমি ভালো, তুমি ভদ্র, বেদ শুন ভালো না, আমি ভদ্র না বলেন ঠিক আছে আসি ভাই। আচ্ছা শোন তুই যা। আমি একাই যাব? হ্যাঁ, আমাকে দেখলে আবার পরিবারের সবাই কি ভাববে না ভাববে তার থেকে ভালো তুই দেখে আয়। আচ্ছা ঠিক আছে। আপনিও দেখতে গিয়েছিলেন? হ্যাঁ গেলাম, তার কাছে একটু মাফ মুক্তি চেয়ে আসলাম আর কি। মাফ মুক্তি চেয়ে আসলাম মানে? আর বলেন না, এই লোকটার যে দুদিন ধরে কি অবস্থা, মানে দুদিন ধরে কোনো ভাত নাই, পানি নাই, কিচ্ছু খাইতেছে না, একটা রুমের মধ্যে সে আটকা জানেন। তার বাসায় যে মানুষজন আছে না, এনাদের জন্য এই ঘটনাটা ঘটছে। আমি সারাটা দিন এখানে বসেছিলাম জানেন, আমাকে কি বলছে সারাদিন জানেন? শুধু আপনার কথা বলছে। আপনি কখন তার সাথে কথা বলছেন, কখন খারাপ করে কথা বলছেন, ভালো করে কথা বলছেন, কখন তাকে লজ্জা দিছেন, তার মনে কষ্ট দিছেন, এগুলি সব বলছে আমাকে। আপনাকে আর কী বলবো এখন আমি? আপনার যে মিষ্টি চেহারাটা আছে না, এই মিষ্টি চেহারার সাথে এই ক্যারেক্টারটা মিলাতে পারতেছেন। আপনি এই লোকটার সাথে যা করছেন খুব অন্যায় করছেন আপনি। আরে আশ্চর্য, আমি কী করলাম? তার সাথে তো আমার দেখাই হয় সপ্তাহে দুই একদিন। শোনেন, মানুষের মনে কষ্ট লাগার জন্য একদিন দুই দিন লাগে না, জাস্ট একটা মোমেন্ট এনাফ। এখন আর আপনার এইসব বলে লাভ আছে? আমার ভাইটার এখন কে দেখবে আল্লাহ জানে। আল্লাহ তুমি দেখো লোকটাকে, তুমি একটু দেখে শুনে রাখো আল্লাহ। আপু কি রে কেমন দেখলি? অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, শুয়ে আছে, কার সাথে কথাই বললো না। অনেক অসুস্থ মনে হয়। আবে ও শালা চলো
ডেটিং করে আসি, ডেটিং। ধুলা ভাই, আপুকে রেখে আপনি ডেটিং করতে যাবেন? আপু জানলে মারবে না আপনাকে? রে বোকা রে বোকা, তোমার মতো বোকা আমি দুনিয়ায় দেখি নাই। আরে আমি যে দন্ড মেয়ের সাথে ডেটিং করতে যাই সেটা কি আমি তোমারে বইলা যাবো? হ্যাঁ, তুমি আমার শালা না, তুমি তো তোমার আপুরে বইলা দেবে, আমি তো পলায় পলায় যাবো, লুকায় লুকায় ডেটিং করবো। তাহলে আরে তোমার কোনো বান্ধবী টান্ধবী নাই, কল দাও আসুক, কোনো জঙ্গলে মঙ্গলে বসো, আমি পাহাড়ে দেই। ঢাকা শহরে তো বসার জায়গা নাই, খালি মানুষ আর মানুষ। দুলা ভাই, আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই। লজ্জা পাইতেছো না? লজ্জার কিছু নাই, কল দাও, বলো যে দুলা ভাই আসতেছে, তোমারে দেখবো, দুলা ভাই আমার সব কিছু, গার্জিয়ান সব, সে পছন্দ করলে বিয়ে হয়ে যাবে, কাজেও লাগবে না। দাও কল দাও, কল দাও। আমি তো এখন বিয়ে করবো না দুলা ভাই। মানে কি? তোমার তো বয়স কমায় নাই, দেখলে তো মনে হয় দুই বাচ্চার বাপ, মানে আর কবে করবা? আমি বিয়েই করবো না। কে? বিয়েই করবো না। করবাই না? শারীরিক কোনো মানে কোনো অন্য সমস্যা টমস্যা আছে নাকি? থাকলে আমারে বলো। আমি বাকি নাই, সর্বনাশের কোনো কিছু আর বাকি রাখলা না। আল্লাহ, এটা নিয়ে কি পে বললা? না দুলা ভাই, ওরকম কিছু না। বললাম কি বুঝলি? আরে তোমরা এখন পর্যন্ত কোনো স্টেপ নাও নাই। কি স্টেপ নিব ভাইটা তোমার? এটা তোমার জানার কথা, কি স্টেপ নিবা সেটা কি আমার জানার কথা? বলো। ওকে, ও আমার ভাই, আমার মাথা ব্যথা, আপনি চুপ থাকেন দয়া করে। না না না, চুপ থাকলে হবে না তো। তুমি আমি দুজনের মধ্যে কেউ যদি স্টেপ না নেয় তাহলে কি হবে বলো? তোমার না দুলাভাই আসছে, সে কি করতেছে? সে দিন রাত বুঝাচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। আরে কি অদ্ভুত, তোমার দুলাভাই মানুষ না টিকটিকি? সে আসছে, সে বাড়ির বড় জামাই, বড় মেয়ের জামাই, মানে হিসেবে সে বড় ছেলের মতো হয়। তার দায়িত্ব নেয়া কোথায়? সে ডাক্তারের কাছে নিয়ে যাবে, কবির কাছে নিয়ে যাবে? না, বাসায় বসে বসে খায় দায় ঘুমায় ঘুরি বেড়ায় আর বাথরুমে যাচ্ছে। উফ, প্লিজ চুপ থাকেন তো। চুপ থাকলে হবে না তো শেলি। আচ্ছা শোনো, আমাদের এলাকায় একটা ফকির আছে, নাম তো খেলু ফকির, দুই চার এলাকায় তাকে এক নামে চেনে, খেলু ফকির। এমন কোনো রোগ নাই যে চিকিৎসা সে করতে পারে না। গ্যাস্ট্রিক, গলা ব্যথা, আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, এমনকি 80 বছরের বুড়ার খক্ষর খক্ষর কাশি থেকে 2 বছরের বিছানার বাচ্চার হিসি সব বন্ধ করে দেয়। সে কি আপনার খালু লাগে? তুমি আমার কথা একদম মনোযোগ দিচ্ছ না শেলি। আমার খালু হবে কেন? তার নাম খেলু ফকির। তুমি চাইলে এখনই ভাইয়া আন্টিকে গিয়ে বলতে পারো, কালকে আমরা রওনা দিব। মানে তোমার ভাইয়েরই অবস্থা, আমি কি চুপ করে বসে থাকতে পারি? মানে আজ বাদে কালকে গিয়ে তোমার আমার বিয়েটা যদি হয় সে তো আমার সম্মতি হবে, তাই না? কি 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 বলেন? আপনার সাহস তো কম না। ওইদিকে মনে হয় একটু রোদটা কম। কই যান, দাঁড়ান, এদিকে আসেন। এই যে, এই যে দেখো, এটা হচ্ছে পাঞ্জা, মানে পাঁচ গুটিটা এই পাঁচে এসে দিয়ে দিলাম। এটা হচ্ছে ছক্কা, ছক্কা মানে হচ্ছে ছয়, বুঝি? ছক্কা উঠলে পরে ওই খেলা দেখার সময় মনে হয় যে এক লাথিতে গোল দিলে 3টা গোল হয়ে গেলে যেমন আনন্দ হয় সেরকম একদম লাফিয়ে উঠতে হবে। হ্যাঁ, নাম দাও। হ্যাঁ, পড়ুক তারপর। এটা হচ্ছে কানা, কানা মানে হচ্ছে এক, এক হলেই তোমার এই গুটিটা প্রথম চালতে পারবে, বুঝতে পেরেছ? আর শুনো, কখনোই সাপের মুখে পড়া যাবে না। সাপের মুখে পড়লেই একদম খুশ করে গিলে খেয়ে ফেলবে, বুঝতে পেরেছো? না বুঝতে পারোনি, আমি তোমাকে বুঝাচ্ছি। হ্যাঁ, সাপটা হলে এই দেখো, এই যে নাগিনি সাপিনি আয় তোরাই, ভালোবেসে কাছে এসে ধরা দে আমায়, নাগিনি সাপিনি আয় তোরাই, ভালোবেসে কাছে এসে ধরা দে আমায়। Thank you.
শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি সেটা কখন আপনার? আরে তুই তোর শ্বশুরবাড়ি থেকে আসলি এখন? আরে ধুর, বারবার খালি হাতে আত্মীয় স্বজনের বাড়িতে যেতে একদম ভালো লাগে না। আরে শোন, আমি ওরা খুব ভালো মতো বুঝাইলাম, মানে শেলিরে খুব ভালো মতো বুঝাইলাম, আমাদের এলাকায় খেলু ফকির নামে একটা ফকির আছে, তার কাছে রোগবালায় কোনো বিষয়ই না। আবির ভাইরও বুঝাইলাম, আপনি শুধুমাত্র তার সামনে গিয়ে দাঁড়া থাকেন, আপনি দাঁড়া থাকতে না পারেন আপনি বসে থাকেন, আপনি বসে থাকতে না পারেন আপনি শুয়ে থাকেন, জাস্ট 3 আওয়ার্স মতো, বিশ্বাস কর, 3টা ঘন্টা মাত্র, 3টা ঘন্টা তার সামনে দাঁড়া থাকলে যে কোনো রোগবালায় যে কোনো মানুষের অর্ধেক ক্লিয়ার। তাহলে তুই যাস না কেন তোর খালুর কাছে? আমি আসলে একটা গভীর চিন্তার মধ্যে পড়ে গেছি দোস্ত। কি চিন্তা? কদি তুই যে মাসের ভাড়াটা ঠিক মতো দিতে পারস না, তুই যে একটা ফকির নেই, তুই যে 5 তারিখের ভাড়া 17-18 তারিখ লাগাস দেওয়ার জন্য না? আর তুই কি স্বপ্ন দেখতেছিস? তুই বাড়িওয়ালার মেয়ের বিয়ে করবি, ওয়াও নাইস, তোরে তো বুঝে ধরেছে সত্যি সত্যি। তুই এক কাজ কর, ওই যে তোর খেলু ফকির না কি ফকির, তুই ওনার কাছে যা, ভোটটা ছাড়াই আয়, যা তোর দরকার আছে, আমরা তোর এত তাড়াতাড়ি হারাই দিই চাই না, যা। ওরে হ বন্ধু, পর উপকারে নাহি যার মন, কিভাবে বলি বন্ধু তারে, দুশ্মন সেই জন। ওরে বাপ রে বাপ, সেই বলছিস তুই, ক্লোজ লাগছে তোর কথাটা আমার। তোর সিমটম কিন্তু বোঝা যেতেছে, তুই যে ভূতে যে ধরছে তোরে বোঝা যেতেছে। ব্রেকিং নিউজ, খেলু ফকির একটি পোস্ট বুস্ট করেছেন। আপনি কি গোপন রোগে ভুগছেন? আপনি কি দাঁড়াতে পারছেন না? 3 ঘন্টার ভিতরে সলিউশন, আপনি জায়গায় দাঁড়াতে পারবেন। ওয়াও, যা 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 যা, একটা সিরিয়াস বিষয় তোদের সাথে শেয়ার করলাম আর তোদের এই রিয়াকশন না? এই কথা কি লাগে দিতেছে ওরা? আই হ্যাঁ ওরা আই ধরে তুই ঠিক কথা ভূত ভূত ধরছে তো। খেলু ফকির না, খেলু ফকির তুই কিন্তু থাকিস না আশেপাশে। আরেকজনের শরীরে জড়িয়ে ধরে খেলার নামই হচ্ছে সাপাসাপি খেলা। অনেক খেলার নাম শুনছি, সাপাসা খেলার নাম তো আমি শুনি নেই। সাপা পাশা, আমার সাথে কিন্তু আমি কিন্তু হাডুডু খেলার লোক, একটা লাফে এক খেলে 14 দূরে ভাড়া দেবো, খবরদার। তুমি আমার সাথে এরকম বাজে ব্যবহার করছো কেন? আর বাজে ব্যবহার কেনই করবে না, কি বিশ্রী ভাবে মোচ রেখেছো, তুমি তো বাজে ব্যবহার করবে। এই বান্ধবী একদম সব কথা নাই, যাচ্ছি গো যাচ্ছি, তোমার এরকম বাজে মোচ ব্যবহার আবার গো মারাস তুই, শালির ঘরের শালির। তুমি আবির একটা জিনিস বললাম না, তুমি আসলে কি, হ্যাঁ তুমি পুরুষ মানুষ না, সামান্য যে এরকম একটা সেরি রেখে তুমি এরকম ভয় পাও বিষয়ের জন্য, তুমি এরকম করে যখন তখন তাহলে যদি থাপ্পড় দিতে পারো দিবা, না দিতে পারলে পারে দমকে বাইর করে দিবা। চলো ভাই, ওই যে তুমি এমন এমন করছিল তো সাপের মতো, আমি সাপ খুব ভয় পাই, পালানোর চেষ্টা করছিলাম কিন্তু পালাতে পারছিলাম। আরে ভাই পালাবো কি, পালতো জানি কোথা পালানো কি হচ্ছে, তবে দরকার পড়লে দম। শুনো, আরেকবার এসেছি শুধুমাত্র তোমাকে বলতে যে তোমার ওই যে মোচটা রেখেছো ওটাতে কিন্তু মোটেও ভালো লাগছে না, খুব বিশ্রী লাগছে, বুঝতে পেরেছো? তোমার চেহারাটা মোটেও ভালো না, এই জন্য মানুষের সাথে বাজে ব্যবহার করো। এই বাইরা যাচ্ছি, শালার ভিটে শালি বান্ধব নিয়ে জানি কোথাকার, দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। তোমাকে একটা রুচি নাই? আচ্ছা দুলা ভাই, উনি কি ছেলে না মেয়ে? তা আমি কি বলতেছি, বান্ধবী কেন বলতেছি, তা তো বান্ধবী কইতাম, বুঝো না? ওরে মানে বাড়িটারে একেবারে নষ্ট করা বাজায় দিতেছে, আর তুমি আসো তো তার সাথে এনজয় করতেছো না? লুডো খেলা শিখছিল? লুডো খেলা শেখাতে লাগবে না, তুমি তার সাথে কোনো খেলাই শিখবে না, সব খেলা শেখাবা আজকে থেকে, আমি খবরদার আর জানি না দেখে তোমার, তা তোমার আমি বাইর করে তুমি এই বাড়ির থেকে।
জানো একদম হাঁপিয়ে গেছি, ভেবো না যে আবার খেলতে খেলতে হাঁপিয়ে গেছি। তুমি সেই না কে? ওই যে দেখা হয়েছিল কিউট কিউট সুইট সুইট ছেলেটা। না না না, আমি সে না, আমি সে না। না 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 না, আমার সাথে একদম চালাকি করবে না, আমি ঠিকই চিনে ফেলেছি। তুমি যে কি কিউটের ডিব্বা, তুমি কি বোঝো? আসো খেলি। খেলি কি? না না না, আমি 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 তোমার আপনার সাথে খেলবো। দুষ্টু দুষ্টু খেলা না, লুডু খেলবো, চলো না খেলি। লুডু? না 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 না, আমি তো লুডু একদম মানে পছন্দই করি না। এ কত বড় বড় সাপ, এত বড় বড় সাপ। তুমি তো অনেক কিউট, তুমি একটা আস্ত কিউটের বাক্স। তুমি কি জানো তুমি অনেক সুন্দর? আচ্ছা আমি আগে কার সাথে খেলবো? আগে তুমি খেলবা নাকি ও আগে খেলবে? কে খেলবে আমার সাথে? ও মাই গড, এত সুন্দর বডি! তুমি এতদিন কোথায় ছিলে? তুমি এতদিন আমার সামনে আসোনি কেন? তুমি তো আরেকটা কিউটের বাক্স। আমি এটা কোথায় এসে পড়লাম? এত সুন্দর সুন্দর হ্যান্ডসাম, আমি আমি এত সুখ কোথায় রাখবো? আমি আর পারছি না এত সুখ সহ্য করতে। তুমি বলো, তুমি আমাকে ছেড়ে যাবে না? আমাকে এখানে বেঁধে রাখবে? আমাকে কোথাও যেতে দিবে না? আমাকে আটকিয়ে রাখো? আমাকে কি দিয়ে বাঁধবে? না 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 না, আমি যাব না, একদম এখানেই থাকবো। আমাকে তোমরা ধরে রাখবে, আমাকে একদম বেঁধে রাখবে, কি দিয়ে বাঁধবে আমি জানি না জানি না জানি না। এই যে আমি শুয়ে পড়লাম, আমাকে বেঁধে ফেলো। এ কি? আমি কি খুশি হয়েছিলাম আজকে হ্যান্ডসামগুলোর সাথে আজকে খেলবো, আর তোমরা আমাকে দরজার বাহির করে দিলে। খোলো বলছি, এমন করলে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলবো না। আমি ওদের সাথে আজকে খেলবো, তুমি তো নিজে খেলতেও পারো না, আমার সাথে খেলো না, ওদের সাথে খেলবো। বাবা বাবা, এই কথা শুনেই দেখি তোমার পুরো শরীরে গা জ্বালা দিচ্ছে। বান্ধবনে বলে কি, ওদের সাথে খেলা তুই কি খেলবি? ওদের সাথে কি খেলবি? তুই কি খেলা জানিস? তুই খেলবো লুডু, খেলবো লুডু খেলবি? লুডু তো আর ভিতরে বাস ঢুকাই দেবো আমি। পাঁচে যা, যা বান্ধবনির বান্ধবনি আউল জানি টাকা ফাজিল। কোথায় তুমি? আমি তো বাসা। আমি তো তোমার বাসার সামনে, গেটের সামনে। তুমি নিচে নামবে নাকি আমি ছাদে উঠবো? কি দরকার আমাকে? জাবনার ফোনই তো বলতে পারেন। আরে ফারিয়া, সব কথা যদি মোবাইলে বলতে হতো তাহলে তো বাঙালিরা বিয়ে করতো না। শুধু শুধু মানুষ কি এমনি বিয়ে করে? নাহলে তো মানুষ ফোন টোন কিনতো, কোনো ফোনের কালার হতো কালো, সাদা, হলুদ, নীল, সবুজ, কত রকম ফোন দিত। সে ফোন দিয়ে দিয়ে কথা বলে তো সময় কাটা ফেলতো, বিয়ে করার তো দরকার ছিল না, তাই না? তুমি নিচে নামো নাহলে আমি ছাদে উঠবো কিন্তু। না না, বাসায় একজনের সমস্যা। কিসের সমস্যা? ওই বেটাকে থাপ্পড় মেরে কাছে ফেলা দেবো, বলো কিসের সমস্যা? ভাই, বাড়িওয়ালার ছেলে খুবই অসুস্থ, মারা যায় যায় অবস্থা, সবাই কান্না করছে। হায় রে বাঙালি, একটা লোক একটু সামান্য অসুস্থ হয়েছে পুরো বিল্ডিং সহ কাঁদতেছে, আর কত মার্ডার করে ফেলছে। একটা লোকে কাঁদে না, একটা লোকও কাঁদে নাই। এই তুমি নিচে নামো তো, নিচে নামো, তাদের নিচে নামো, ভালো লাগতেছে না।
আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, এই ভিড়ের ভিতরে আজকে আমি না যাই, তুমি কান্নাকাটি করে একদম বুক ভাসা দিও না, অসুস্থ হয়ে যেও না, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা কথায় কথায় ভাইয়া ভাইয়া বলো, কারণ কি সমস্যা কি তোমার? সে কখন থেকে তুমি শুধু বলে আসছো ভাইয়া ভাইয়া ভাই ভাইয়া কেন বলো, বন্ধু বা ডার্লিং বলো, কিছু একটা বলো না। কি মুসিবতে পড়লাম, এতগুলো কথা বললাম, প্রত্যেকটা কথা বলার সময় বলে কি ভাইয়া ভাইয়া ভাইয়া, তাহলে ভাইয়া ছাড়া কিছু বলা যায় না? বাজি বুয়ো বলে ভাইয়া, অমুক খালাও বলে ভাইয়া, পাশে পাশে ভদ্র বললে নতুন আসে উনি বলে ভাইয়া, আর সবাই শিখি শুধু বলে ভাইয়া 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 ভাইয়া, আমি তো মজা রাখি, আমি বুঝলাম না। আসসালামু আলাইকুম। এই এদিকে আসেন, কি বললে? সালাম দিলাম ভাইয়া। ভাই বেটা, ওই ভাইয়া কিসের, ভাই ভাই ভাইয়া কিসের বলো? আব্বা আব্বা ভাইয়া। আবার আব্বা ভাইয়া, একটা থাপ্পড় কাজ আসলো, বলো আব্বা। আচ্ছা যা ভাইয়া, শুধু ভাইয়া ভাইয়া করে। শোনো, আমি তোমাদের কাছে হেল্প চাই, আমার শালা যাতে বুদ্ধিমান হইতে পারে সেই ব্যাপারে একটা সহযোগিতা তোমরা করবা, কি? আচ্ছা কে দুলা ভাই? কে কার দুলা ভাই? আমি এখন পুরুষের দুলা ভাই তোমাদের? না মানে আপনি যেহেতু বাড়িওয়ালার দুলা ভাই, তার মানে আমাদের সবারই দুলা ভাই। ছাগল বাড়িওয়ালার দুলা ভাই মানে বাড়ির দুলা ভাই কিছু জানে? বাড়িওয়ালা আমার শ্বশুর, আমি তার জামাই, আবিরের দুলা ভাই আমি। যাই হোক, এখন ওই আমার শালারে কীভাবে জ্ঞানী বুদ্ধিমান চালাক চতুর বানানো যায়, হ্যাঁ সে ব্যাপারে পাঁচটা মিনিমাম পাঁচটা উপায় বাইর করতে হবে। ফার্স্টে আমি বলি দুলা ভাই, না না থুকু ভাই, ভাইজান আমার মনে হয় কি জানেন, আবির ভাইকে একজন বুদ্ধিমান লোকের সাথে রাখা উচিত, সারাদিন একজন বুদ্ধিমান লোকের সাথে থাকলে তার কাছ থেকে না কিছু বুদ্ধি ট্রান্সফার হবে, আর এই দায়িত্বটা না আমি নিতে চাই। হ্যাঁ মানে সারাদিন তার সাথে থাকা বসা খাওয়া দাওয়া করা, এমনকি মানে তার সাথে বিভিন্ন ধরনের বুদ্ধিমান কথাবার্তা শেয়ার করা থেকে সে না বুদ্ধিমান হতে পারে, এই জন্য 24 ঘন্টা আমি ওনাকে সময় দেবো, খাওয়া দাওয়া গোসল যা যা কাজ আছে সব আপনাদের বাসায় করবো। গর্ধব, তুমি একটা গর্ধব মানে গাধা, বুঝছো? আমার বাড়িতে 18টা গরু আছে কিন্তু কোনো বলদ নাই, বেশি কথা বলবা, ওই গরুর সাথে তোমার বলদ হিসেবে আমি মহিনে দিয়ে আসবো, আলতু জানি কোথাকার, কই একটা বুঝে আর একটা। এই লেখো লেখো। জি ভাই বলেন 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 ভাইজান বলেন। যেন লেখো যে এক নম্বর লেখো যে ওই কি চালাক বুদ্ধিমান জ্ঞানী বোকা গাধা গর্ধব কি, এই বিষয়টা বুঝতে হবে, মানে সম্যক ধারণা নিতে হবে। নম্বরে বলো চিনতে হবে, হ্যাঁ তারপর বলো ভাই দুই নম্বর। আচ্ছা দুই নম্বরটা হলো ভাইজান আমি বলি, একটা কথা বলো হাতে ভাব, আর একটা কথা বলবা এদেরকে নাম নামাই দেবো আমি, আগে কিন্তু একবার থেট করছি, মানে কার মাথায় কিছু আসতেছে? আমরা কিন্তু ভাই আমরা একটু পানি টানি ব্যবস্থা করে মানে একটা মানে মজা টজা করতে পারলাম আর কি। ভালো কথা বলছো, পানি পুনি এই না মজমাস্তি করলাম, তারপর দেখা যাবে যে হাওয়া মশুর হয়ে গেছে, একটা মাতাল সিচুয়েশন তৈরি হয়ে গেছে। দুলা ভাই এইসব করার কোনো দরকার নেই, আমরা যেটা করতে পারি বড় জোর, আমরা আবির ভাইকে সিগারেট খাওয়াটা শেখাইতে পারি না, কারণ সিগারেট না খেলে ভাই আজকাল এটা আসলে হয় না, মেয়েরাও ভাই পছন্দ করে না, আনস্মার্ট মনে করে। ভাই প্রেমটাও কিন্তু করা উচিত, প্রেমটা অবশ্যই দরকার, প্রেম যদি না করে তাহলে তো সে বাস্তব জীবন সম্পর্ক অভিজ্ঞতা পাবে না। প্রেম আর সিগারেট এই দুইটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। গুড ভেরি গুড, তোমাদের এই বিষয়গুলো আমার পছন্দ হয়েছে। তাহলে তুমি কি বলছো? আর সিগারেট সিগারেট আর তুমি বলছো প্রেম করতে, আর আপনি না তো বলতে পারবেন, তুই তো বলছো ধর্ষণ। দেখো লেখো লেখো, হ্যাঁ এই দুটো লিখে লেখো, সিগারেট আর প্রেম, প্রেম করতে হবে, এটাতে ডাবল স্টার দিয়ে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, এই প্রেম করার জন্য একটা ভালো মেয়ে খুঁজতে হবে, বাইর করতে হবে। শোনো আলতু ফালতু মেয়ে খোঁজা যাবে না, কারণ এমনি সরল সিধা ছেলে, দেখ যে সব নিয়ে টিয়ে গেল না ভাই, গেল আমার শালা গেল পথের পকির, বড় হচ্ছে আবার হাত তো সময়, বলো 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 কি এই দায়িত্বটা আমি নেই। শোনো একটা জিনিস সবসময় মনে রাখবা, স্বাস্থ্যই সকল সুখের মূল, স্বাস্থ্য যার ভালো নাই তোমাদের মতো রুগ্ন
তারা দুনিয়ায় অসহায়। কাজে কাজেই স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সকল সুখের মূল। যার স্বাস্থ্য নাই তার কিচ্ছু নাই, সে ভিখারি। যার স্বাস্থ্য আছে সে হইতেছে রাজা। কাজে আমাদের কি রাজা হইতে হবে? আর এই রাজা হইতে হলে কি করতে হবে? শরীর চর্চা করতে হবে, শরীর ঠিক রাখতে হবে। আমার মতো তোমাদের যে শরীরের অবস্থা, হালকা বাতাসই তো তোমরা উইরা চলে যাবা। কাজে এটা হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমার মতো ফিট হইতে হবে। তাইলে আমরা এখন শুরু করি লেকচার না দিয়া। আমরা প্রথমে পুলিশকে দেখছি কি, আরামে দাঁড়াও, সোজা হও, আমরা এটা করবো। তাহলে আমরা এরকম করে দাঁড়াও, হাত এরকম এরকম গিয়ে, এটা কি এরকম, হ্যাঁ আরামে দাঁড়াও, সোজা হও, হ্যাঁ গুড, ভালো হয়েছে। এখন আমরা করব বাম ডান, বাম ডান, বাম ডান, বাম ডান, বাম ডান হয়েছে। এটার মানে এই না যে তোমাদের আর্মিতে আমি দিতেছি, এটা হলো একটা শরীরচর্চার একটা প্রাথমিক পর্যায়। এখন আমরা শিখব কি, বুকডন, বুকডন। এটা হইতেছে শরীরচর্চার একটা মানে সবচেয়ে কার্যকর একটা পদ্ধতি শরীর ভালো রাখার। তাহলে তোমরা বুকডন দেওয়া শুরু করো। দুলা ভাই আপনি একটু দেখে দিবেন? ন দুলা ভাই, স্যার বলবো, স্যার আমি এখন শিক্ষক, তোমরা ছাত্র। স্যার বলো। স্যার, স্যার আপনি একটু দেখাই দেন। তা তো দেখাই দিতেই হবে, তাছাড়া তোর উপায় নাই, তোমরা তো পারো না, কিচ্ছু পারো না, সারাদিন খেলে লুডু। স্যার আপনি বুক ডাউন পারেন তো? মানে তুমি এমন কথা বলো না, তুমি যে আমার শালা না হয়তো তোমার আমি চটকাইতাম। আমি পারি না মানে আমি ডেইলি 100 করে বুক ডাউন দিই রাত্রিবেলা। তোমার আবারে যাই জিজ্ঞেস করো যে দুলাভাইকে আসলে বুক ডাউন দিতে পারে, তখন তুমি বুঝতে পারবে আমার কথা বিশ্বাস না করলো। ফালতু প্রশ্ন আমারে করবে না। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়লো, ছোটোবেলা আমার বয়স যখন 5 বছর তখন থেকে আমি বুকডন দিই। আমার মাদার মানে মা সেই গ্রামের লোকজন ডাই কেনা দেয়, এই দেখ আমার ছেলে কী সুন্দর বুকডন দেয়, হাঁটে না, নড়ে না, সরে না, কিন্তু বুকডনটা ঠিকই দিতে পারে। তার মানে কি দাঁড়াইলো, আমি সেই বয়স থেকে বুকডন দিই। আর তুমি বলতেছো আপনি পারেন তো? কিছু বলবা? হাবি পারি, আমি পারি। দাও বুকডন, দাও দাও দাও, ওরকম করো, যা করে তাই করো, পারো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো ওঠো, আনো, এক দুই, এক দুই, হ্যাঁ তুমি দিন, তোমরা দিতে থাকো, আমি একটু আসতে। তোমাদেরকে এত কষ্ট কাজ কে দিয়েছে বলতো? দুলাভাই, দুলাভাই বলেছে শরীর চর্চা করতে। তোমাদের দুলাভাই না দুষ্ট আছে, তোমাদেরকে দিয়ে অযথাই কষ্ট করাচ্ছে, তার চেয়ে সহজ লুডুটা খেলো। গুটি কই? গুটি আছে, গুটি বের করছি। আমি একদম গুটি সাথে নিয়েই দাঁড়ি। এই নাও, নাও তুমি শুরু করো। আমি হলুদ। লুডু খেলাই তো আরাম। খেলো খেলো খেলো। আউট, প্রথমে আউট হয়ে গেলে, এত দ্রুত আউট করলে হবে? আপনি আমার গাছ কেন? আমার লুডু, এই সরি, খবরদার একটা কথা কবি না, কই দিলাম বান্দর নিয়ে জানি কোথা কার। তুই আমি তাদের দিতে শরীরচর্চা করার জন্য তুই কি করছিস? তুই এখানে লুডু খেলা জানি কোথা কার। এই আসল
বান্ধনী কোথা করে এই এই ফ্যামিলি যতদিন এই বাড়ি না যাবো ততদিন এই এই বাড়ির চেঞ্জ হবো না। দুলাভাই উনি তো মেয়ে না ছেলে। আমি জানি কি ছেলে নামে আমি 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 দেখছি। এই জি দুলাভাই ওই যে 4 নম্বর পয়েন্টটা জানি কি একটা মেয়ে সঙ্গ লাগবে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকতে হবে। এটাই তো সমস্যা, ছেলেদের সাথে ঠিক মতো মিশতে পারে না, আবার মেয়ে পাবে কোথায়? একটা মেয়ের সাথে কিন্তু মিশে ভাইয়া, আমি দেখছি একটা মেয়ের পেছনে ঘোরাঘুরি করতে। কি বলো, মেয়ের সাথে ঘুরঘুর করে? মেয়ের সাথে ঘুরঘুর করলে চেহারার মধ্যে তো পরিবর্তন আসার কথা ছিল, ওর তো কোনো পরিবর্তন আসে না। আর মেয়ে মানুষ, মেয়ে মানুষ তো ছেলেদেরকে কারেন্টের মতো শক করে, কি বলো তুমি? একদম ঠিক ভাই। আর ভাইয়া মেয়ে তো বেশি দূরে থাকে না, আমাদের বাসাতেই থাকে, আমি নিয়ে আসি তাহলেই তো প্রমাণ হয়ে যাবে। এই তুই কার কথা বলতেছিস? কেন ফারিয়া তুই জানিস না? তোরে আমি সব কিছুনে ফাইজলামি করা ঠিক না। দেখছেন ভাই, আমরা আছি একটা মিশনে আর ও আছে অন্য এক মিশনে। এই কবে আবির ভাই ফারিয়ার পিছনে ঘুরঘুর করছে? আমার কিন্তু উল্টাপাল্টা কথা শুনলে ভাই মেজাজ খারাপ হয়ে যায়, মানে মানে আমি কন্ট্রোল করতে পারি না নিজেকে। ফালতু কথাবার্তা এই এইসব আচরণের কারণ কিন্তু একজন আমি যে এখন ঘেটে ধরে কিন্তু হাত হাত থেকে বাইর করে দিছি, গেট আউট করে দিছি। ভাইয়া আমি একটু যাই, আমি ফারিয়াকে নিয়ে আসি, আনলে প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে যাও। হ্যাঁ একটু ব্যাক, ছোট্ট একটা জিনিস নিয়ে তোমরা আসলে ফাইজলামি করার জন্য আমি বাসি না টেনশনে। আচ্ছা তুমি আমার বলো তো, তুমি আমাকে এখানে এত জরুরি তলব করছো কী কারণ? আমি তো ব্যাপারটা বুঝি না, তুমি যখন তখন আমাকে ডাকো, তোমার সমস্যাটা কী বলো তো? এটা আপনি কী ধরনের কথা বললেন ভাইয়া? যখন তখন তো আমি আমার যাদেরকে ভালো লাগে ভালোবাসি তাদেরকেই ডাকবো, অন্য কাউকে তো অবশ্যই না। আচ্ছা ঠিক আছে, কী ঘটনা কী বলো? জানেন ভাইয়া, উজুই লোকটা এত বড় বড় মোষ, এত বড় মানুষের মোষ আছে নাকি, কী বলো? হ্যাঁ আপনি জানেন না, ওই যে আপনি কাঁচ দেখেছেন না, কাঁচের মধ্যে যে পেরেক দেয়, ওই পেরেকের মতো বড় বড় মোষ ওই লোকটার, কি বিশ্রী চেহারা, আর ওই লোকটাই আমার সাথে বাজে ব্যবহার করে। তুমি কী করে বুঝলা তোমার সাথে কিছু করতে চাইছিল নাকি? জান দুষ্ট, কী দুষ্ট দুষ্ট কথা বলে, আমার সাথে কী করবে? ওর ওই যে বড় বড় মোষ, ওটা দেখেই তো আমার ভীষণ ভয় লাগে, ওই মোষের খোঁচা আমার কোথায় না কোথায় লেগে যায় সেই ভয়ই পাই। আর আপনার মতো যদি কিউট হ্যান্ডসাম হতো তাহলে আপনি যা করতেন আমি সব মেনে নিতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি গায়ের উপর আসো কেন? তোমার সমস্যাটা কি? তুমি কথা কথা গায়ের উপর উঠে যাও, তোমার আমি একবার বলছি তুমি গায়ের উপর আসবে না, তুমি একটু দূরে দূরে থাকবে, আমার পছন্দ না। আপনার একটা খুব বাজে স্বভাব আছে। সাবধান, তুমি আমার সম্পর্কে কথা বলতেছো, খবরদার। আবার আবার বলো কি আমার স্বভাব খারাপ? কি আমার কি স্বভাব খারাপ বলো? আপনার ভালোর জন্যই বলছি, ওই যে আপনি সবাইকে শুধু দূরে ঠেলে দেন দূরে ঠেলে দেন, কাউকে না আপন করে নিতে পারেন না। রাখো না, দাঁড়াও, তুমি গায়ে উঠে না তো, সুন্দর করে বসো, সুন্দর করে বসো। হ্যাঁ বসেছি ভাইয়া। হ্যাঁ শোনো, তোমাকে একটা কাজ করতে হবে, এই কাজটা অবশ্যই করে দিতে হবে। তুমি ফারিয়ার সাথে আমার সম্পর্ক তো আছে, এটা একদম স্ট্রং সম্পর্ক করে দিতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ফারিয়ার সাথে আপনার একদম স্ট্রং সম্পর্ক করে দেবো। হ্যাঁ তুমি যদি আমার এই কাজটা করে দাও, তোমার কাজটা আমি করে দেবো। সত্যি সত্যি বলো, আমার হচ্ছে ওই লোকটা মশালা মশালা বিচারটা আপনি করে দিবেন। ডান সত্যি ডান, ইউ আর সো কিউট। আবার আবার যাই। আপনাদের দেখি ভালোই ট্রেনিং চলছে, একবার ছাদে একবার বারান্দায়, তারপর রুমেও কি কি যেন করছেন। তো কি বুঝলেন, কেমন ইম্প্রুভমেন্ট হচ্ছে আপনার? ভালো। উনি এরকম ঘোরাঘুরি করছে কেন জানেন? জানি না তো, জিজ্ঞেস করব। আপনি দেখে বুঝেন না, উনি আমাকে পছন্দ করে, প্রেম করতে চায়। ভালো তো করেন না কেন, দেখতে তো সুন্দর আছে। আমার তো আপনার মতো কাউকে পছন্দ, যার হাত ধরে আমি বিকেলবেলা এভাবে ঘুরে বেড়াচ্ছি। কি করছেন, কেউ দেখলে কি বলবো, ছাড়ুন তো।
হাত ধরাটা কি খুব জরুরি ছিল? কেন, আপনারা ধরতে ইচ্ছা করছে? আপনি চাইলে আমার হাত ধরতে পারেন। মানে কি? আপু তো আপনার পাত্তা দেয় না, আমি আপনার এই মনে মনে পছন্দ করি। তোমার বয়স কত আপু? তুমি কিন্তু আমার থেকে অনেক পিচ্ছি। কিন্তু আমার বান্ধবীরা তো বলে প্রেমের ক্ষেত্রে বয়স ডাজেন্ট ম্যাটার। মানে তোমার বান্ধবীরা কি অলরেডি প্রেম করে? সবাই করে না, কিন্তু তাসফিয়া, পিঙ্কি ও ঝর্ণা বেশি করে। তুমিও করতে চাও? শোনো আপু, আমি তো তোমার আপুর সাথে প্রেম করতে চাই। বিশ্বাস করো, তোমার বয়সের সাথে আমার বয়সের পার্থক্য অনেক বেশি। কিন্তু আমার বন্ধু নয়ন আছে না, ওর সাথে কিন্তু তোমার একটু যায়, মানে ওর বয়সের সাথে তোমার বয়সের মানে একটু কাছাকাছি আর কি। আর নয়ন তো অনেক সুন্দর একটা ছেলে, আমার থেকে অনেক কিউট একটা ছেলে। সে অবশ্য তোমাকে পছন্দ করে, কিন্তু এই বয়সের পার্থক্যের জন্যে সে বলতে পারে না। আর বলে দিন, আমার ক্ষেত্রে বয়স ডাজেন্ট ম্যাটার। বয়স ডাজেন্ট ম্যাটার, গুড গুড পয়েন্ট, বয়স ডাজেন্ট ম্যাটার। বাহ, ভালো ভালো লাগছে, আমি এটা ওকে জানাই দিও। টান্দা জোর জোরে টান্দা, কলিজা পর্যন্ত পুরা হলো। বা কাশতে চোখে কিলো, প্রথম প্রথম কাশি হইব, পরে ঠিক হয়ে যাব। তোমার ভাই বিড়ি খেলে কী হয়? বিড়ি খেলে কেউ কিছু হয় না, মানুষে কয় যে ওই যে যক্ষা হয়, ক্যান্সার হয়, হুপিং কাশ হয়, তারপরে কলিজা ফুইজা যায়, এগুলি এই আর কি, তেমন কিছু না। ও তোলা ভাই, এটা ক্ষতি। আরে ক্ষতি ক্ষতি বলে কি, মানে ক্ষতির চেয়ে কিন্তু লাভটাই বেশি। তোমার যক্ষা হইলো ওইটাতে কী ক্ষতি আছে, কিন্তু তার সাথে তোমার মন প্রফুল্ল হইলো, আনন্দিত হইল। মানে আমার আমার দাদি আমার দাদি এক বসায় এরকম চল্লিশটা বিড়ি খাইয়ে ফলাইতো, সিগারেট খাইয়ে ফলাইতো। আপনার দাদিও বিড়ি খাইতো? দাদি কি, আমার চোদ্দ গোষ্ঠী খাইতো না, দাদাই খাইতো, দাদি খাইতো, নানা খাইতো, নানি খাইতো। তা এই জন্য তো আমরা এত মানে প্রফুল্ল থাকি, প্রফুল্ল থাকে আমার আমার পরিবার ছিল। তোমার আমার পরিবারের ইতিহাস যদি শুনো তুমি তাজ্জব হয়ে যাও। আমার দাদি আশি বছর বয়সে বিড়ি টানতে চাপা এরকম বসায় ফলাইছিল, তা হুক্কা খাইতো। আমি তো তোমার হুক্কা অ্যারেঞ্জ করতে পারলাম না, তাহলে অ্যারেঞ্জমেন্ট থাকলে আমি তোমার হুক্কা খাওয়াও শিখাইতাম। বলো ভাই আপনি একটা খান, আমি এখন খাইতে চাইতেছি না, তোমার এখন তোমার প্র্যাকটিসটা জরুরি। হ্যাঁ শোনো, আমি এখন তোমার শিক্ষক, দুলা ভাই না, আমি তোমার টিচার, যা বলি সেটা তুমি করো। দাও টান দাও, ধরো, হ্যাঁ জোরে টান দাও, দাও চাপা তো বসে না, জোরে লাগছে, কলজার মধ্যে লাগছে না, তাহলে আরও জোরে টান দিতে হবে। ভিতরে নিতে হবে? ভিতরে নিয়ে গিলা ফেলাবা, কত করে গিলা ফেলাবা, কত হয়েছে না? হ্যাঁ এই তো যক্ষা হবে, হবে হবে, এগুলো নিয়ে টেনশন ভয় পাবে না। কি খাবা না? এই ধর, কি এলো এ শালা, খাওয়া যাবে না, জিনিস খারাপ। আজকে ট্রেনিংয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখানো হবে এবং এটা সারা জীবন তোমাদের কাজে লাগবে। সেটা কি? সেটা হলো তাস খেলা। আমরা যদি আরও একশো বছর পঞ্চাশ বছর আগে জন্মাইতাম তাহলে আমরা পাশা খেলাটা শিখতাম, কিন্তু এখন পাশা খেলাটা বিলুপ্ত হয়ে গেছে ডাইনোসরের মতো। কাজে পাশা খেলাটা শেখার দরকার নাই, আমরা তাস খেলা শিখব। তারপরে এটা কী করবে, তাস খেলাটা আমরা স্বাভাবিকভাবে খেলবো না, জুয়া হিসাবে আমরা খেলবো, ঠিক আছে? টাকা দিয়ে? টাকা দিয়ে, গুড। এটা কি? প্লেইং কার্ডস। ভেরি গুড, সে ইংরেজিতে বলছে, বাংলায় এটাকে বলা হয় কি? তাস। তাস, তাস। এখন এটা খুলো, এই খুলো, এটা খুলো, আর তোমাদের ট্রেনিং দেই। শুধু একটা জিনিস মনে রাখবা, শুধু তাস খেলা শিখতে হবে না,
তাস দিয়ে যে জুয়া গুলি খেলা যায় সে জুয়া গুলিও তোমাকে একটার পর একটা পর্যায়ে তোমায় শিখতে হবে। হ্যাঁ, প্রথমে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 1000 লাখ টাকা এইভাবে খেলতে হবে। এবং এমন একটা সময় আসবে তোমরা যখন বড় বা বিয়া শাদী করবা, তাস খেলবা, মানে খেলতে খেলতে ধর টাকা শেষ হয়ে গেল, তখন বউ বন্ধ রাখবা। ঠিক আছে, ওই যে বললাম বিয়ে করার পরে। হ্যাঁ, যাও এখন এটা সাবল করো। হ্যাঁ, সাবল করো। সাফল করো কি? সাবল করো, সাবল। তুমি পারো না আমার কাছে দাও। আরে বেশি জোরে আওয়াজ দেবে না, কি জন্য? যেহেতু জুয়া খেলবা, এই আওয়াজে হয়তো পুলিশ চলে আসতে পারে, হ্যান্ডকাপ পরায় নিয়ে যেতে পারে। সেই জন্য করবা কিন্তু অত জোরে। কি ব্যাপার? এখানে একটা ক্লাস হইতেছে, গুরুত্বপূর্ণ ক্লাস হইতেছে, ফিস ফিস বিশ বিশ শুরু করছো। আমার সময় মূল্য আছে? জি। এটা সারলাম, ঠিক আছে। তারপর সারো, আর এর কিন্তু এটা গরিবের খেলা। এরপরে যখন আমি তোমাকে আরো বড় বড় খেলা আমি শিখবো, যেখানে তোমার মানে যেই খেলায় তোমরা বউ বন্ধু সেই খেলা আমি শিখবো। ভাইয়া, আপনার কাছে 6 জোড়া ছিল? হ্যাঁ আছে। ভাইয়া, তুমি তো কথা বললে তোমাকে আবার থাপ্পড় দিই, তাই না? হ্যাঁ, থাপ্পড় থাপ্পড় দিই। অব্যাধমি করতেছে, আমি তো ব্যাধমি করতেছে না, যে কি সুন্দর করে বসে আছে, কথা বেশি বল। যাও আবার এখন তোমরা তোমরা রটো। ভাই একটু ম্যাচটা দেন। আরে এ লোক তো দেখি ভারী বেয়াদব, কোয়া নাই বলে আমার কাছে তুমি তো ম্যাচ চাইতেছ? আমি একজন ভদ্রলোক, এই আমি একজন সিনিয়র পার্সন। এই গলা নিচি করে কথা বলেন, আপনি কে? হ্যাঁ, আপনি কে এত গলা উঁচু করে কথা বলেন? আর আপনি বিলিগে কি, এখানে কি চান? বাহ 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 বাহ, গুড, ভেরি গুড। হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে আমি ঢুকতেছি আর তুমি বলতেছো কোথায় যাইতেছে না? এই একে থাপ্পড় দিয়ে সব দাঁত কিন্তু তোমার ভালাই দেবো, ফাজে জানি কথা কর, খবর দা। এই তুই তাহলে সে মাস্টার, তুই তাহলে সে জানার কষাই? আরে না না না, ওরে আমি না, ভাই ভাই ভাই, আমি 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 কষাই না, আমি এই বাড়ির জামাই ভাই। না তুই কষাই না, না না, আমি জামাই, আমি কষাই না, আমি তো আমার আমার শ্বশুর বাড়িতে ঢুকতেছি, এটা আমার শ্বশুর বাড়ি। আপনি এরকম করতেছেন কিসের জন্য? এই তুই আজকে থেকে শ্বশুরবাই ভুলে যা, তুই ভাইবা রাখ, তুই মনে মনে ভাইবা রাখ, তুই করে দিয়ে বিয়েই করস চাই, আর তোর কোনো শ্বশুরবাড়ি নাই। বলতো কি বলছি, তোর কোনো শ্বশুরবাড়ি নাই, ঠিক আছে? না না ভাই, আমার সংসার আছে, বিবি আছে, বিবির নাম হোসনারা বেগম, আমার 2টা সন্তান আছে, 7 বছরের যমজ কামাল আর জামাল। তোরা বলছি তুই বিয়ে করস নাই, তোর কোনো শ্বশুরবাড়ি নাই, ব্যাস কথা একটা ফাইনাল আমার। হ্যাঁ ভাই, আমি বিয়ে করছি, কইলাম আমি আমি কাবির নামা দেখাইতে পারবো। এই বুলেট বলছে তুই বিয়ে করস নাই, ঠিক আছে? আপনি সেই বুলেট? না ভাই, তাইলে আমি বিয়ে করি নাই ভাই, এটা আমার শ্বশুর বাড়ি না, এটা আমার নানা বাড়ি ভাই। ওই যে আপনি তো সেই লোক না, ওই যে এদিক দিয়ে ঢুকান আর এদিক দিয়ে বাইর করেন। কেন, তুই বুলেট কিক দেখছ রে ভাই? দে আচ্ছা তোরে দেখ ভাই। ভাই দেখছি ভাই, ভাই দেখেন না ভাই ভাই ভাই, আমি যন্ত্রপাতি ভয় পাই ভাই। ভাই ভাই ভাই, আমার মাথা কিন্তু ঘুরতেছে ভাই 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 ভাই। এই কিসে? এই আরে আমি তো মেশিন বাইর করি না, আমি তো ম্যাচ বাইর করছি। এই আরে কি রে, মুরেটের গেল নাকি?
কি রে তুই ছাদে এরকম মন টন খারাপ করে বসেছিস কেন? হ্যাঁ তুই কি আবার পাখিটাকে দেখতেছিস নাকি আশেপাশে কোথাও? তোর কাছ থেকে তো কোনো পাখি নজর আড়ায় না। দোস্ত এমনিতেই মনটা অনেক খারাপ, মজা নিস না। তোর মন খারাপ? মন খারাপ কেন? মন তো পাখি উড়াল দিছে। কেমন সহ্য হবে বল? আমার এই চোখের সামনে, এই দুই চোখের সামনে আবির ভাই ফারিয়ার পিছনে পিছনে ঘুরতেছে আর আমি সাহায্য করতেছি। শুধু আমি একা সাহায্য করতেছি না, আমরা সবাই মিলে সাহায্য করতেছি। এটা কীভাবে সহ্য করা যায় আমাকে একটু বল। এ তুই আবির ভাইরে নিয়ে এত টেনশন কেন করিস? হ্যাঁ আবির ভাই কি মানুষ বেটা? সে তো একটা রোবট, আর তার ওই রোবটের রিমোট থাকে আমাদের কাছে, আমরা যেভাবে চালাবো সে ওইভাবেই চলবে। আর তার যদি চার্জ শেষ হয়ে যায় ফুস হয়ে যাবে। সো চিল বন্ধু, এত টেনশনের কিছু নেই। ভালো তো বাসিস নাই এই জন্য বুঝতেছিস না। প্রেম তো করিস নাই তাই বুঝতেছিস না। তাই সে রে বন্ধু, তুমি তো রোড সাইড রোমিও হয়ে গেছো বন্ধু। তোমার তো ভূতে ধরছে, ভূত চাপছে তোমার মাথায়। এই আমার সামনে যখন হাত ধরে হেঁটে যায়, তখন আমার কলি যায় কোন জায়গাটা যে লাগে তুই বুঝিস এটা? আরে তোর এত কষ্ট সহ্য হইতেছে না বন্ধু, তুই এক কাজ কর, তুই আমার মতো হয়ে যা। আমার দেখ আমি একদম পিওর ছিল, কোনো মেয়েলে ঝামেলাতে নাই। হ্যাঁ লাইফ ইজ বিউটিফুল বন্ধু, তুই এমন হয়ে যা, কোনো মেয়েলে ঝামেলাতে থাকবি না। তোর জন্য সবার অপশন খোলা থাকবে, আবার সবার জন্য তোর অপশন খোলা থাকবে। ভালো হবে ব্যাপারটা। কোনো পছন্দ নেই না? আরে তুই অ্যাপ্লাই করে দেখ, ভালো হবে কিন্তু। সিরিয়াসলি আমি সত্যি কথা বলতেছি। আর তো যে আসার সময় আমি শেষটা বলি ওটা কেমন ছিল? ভালো ছিল না? এইভাবে চিৎকার করলে প্রেম করা যায়? কে প্রেম করবে আপনার সাথে? কে দেখে ফেলবে? দেখলে কি হবে? আরে আসেন, কি করবো? আর যার ভালো লাগে তার বলতে লজ্জা কিসের? আর প্রেমের ক্ষেত্রে তো বয়স ডাজেন্ট ম্যাটার। আরে আসেন প্লিজ, আসেন। তোমরা সবাই মিলে আমার ছেলেটার জন্য যা কষ্ট করছো আমি অনেক খুশি, অনেক কৃতজ্ঞ। তোমরা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবে। আন্টি চাইলে কিন্তু উনি আরেকটা কাজ করতে পারে, ডেইলি এ বাসা ও বাসা বেড়াতে যেতে পারে। তাহলে বিভিন্ন মানুষের সাথে মিশলে ওনার মন মানসিকতা ফ্রেশ থাকে। তা তো ঠিকই, কিন্তু এখানে ও যাবে কোথায়? এই পাড়ায় তো আমাদের কোনো আত্মীয় স্বজন থাকে না। শোনেন আন্টি, আমার আম্মু বলছিল আমার ছোটো মেয়েটাকে যদি আবির বাবা যে পড়াতো, আর আবির ভাই যে ভালো স্টুডেন্ট এটা তো আম্মু জানে। আর এখন তো ডেইলি প্রায় জিজ্ঞাসা করে আবির ভাইয়ের কী অবস্থা। আপনি যদি একটু আবির ভাইকে বলে দিতেন। সেটা তো ঠিকই বললা, কিন্তু আরেক বাড়িতে গিয়ে ও পড়াতে যাবে কি না সেটাও একটা কথা। দেখো না সারাক্ষণ নিজের ঘরের মধ্যে বন্ধ হয়ে বসে থাকে। তাই তো বলছি আন্টি, আমরা আপনার বিল্ডিংয়েই আছি, সেইখানে নিরাপদেই থাকবে, আর আপনার টেনশনটাও কম হবে। আপনি প্লিজ একটু আবির ভাইকে বলে দিবেন। আচ্ছা ঠিক আছে, বলে দেখি। রোমান্টিকতা করো না, খাওয়াই দাও না।
কি তোমার থেকে একটা লাগা ও তো খাচ্ছে খাওয়া দাওয়ার কি আছে না না আর তোমারে ধমক দিছে মিয়া না না থাক লাগবে না ভাইয়া আপনি খান ভাইয়া মজা হয়েছে না খুব মজা আগে বলতেন দুইটা নিতাম এখন আমি এটা খাবো নাকি ওকে খাওয়াই দিব আরো হা করো বল মাছের মতো হা করো আমার হাত পরিষ্কার একটু আগে ধুয়েছি আপনাকে বলেছি ঝাল কম দিতে এত ঝাল দিয়েছেন কেন আপনি আমাকে খাইয়ে দিয়েছেন আমি একটু খাইয়ে দিই আপনাকে না আমি খাচ্ছি তো আরে একটু অল্প মজা না আমারও মজা ঝাল বেশি এটাতে পানি 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 আছে পানি খেয়েছি আরে কি কি হলো কোথায় গেল আরে বাবারে ঝাল লাগছে সে চলে এই টাকা দেওয়া হয় নাই এই জন্য হা করে দাঁড়ায় আছেন হ্যাঁ তারা যাও কত যাও সব দেখে শিখে ফেললাম না এখানে কত হয়েছে বাজান তিরিশ কোনো ব্যাপারে আশেপাশে মানুষ আছে বেশি সময় নেবো না বাবা আমি বংশের ছেলে ভাই নিজের বউরে রাইখে আমি কেন অন্য মেয়ের সাথে ঘুরতে আসবো কি আশ্চর্য করছেন কেন নামানোটা তোর ভাবির কথা নামালাম ভাইরে আমি একটা কথা বলি ভাই আসলে আমাদের মানে ওই ফারিয়ার সাথে কারোই দুইজনের আমার শালার আমার কারোই সম্পর্ক নাই ভাই মানে আমার শালাটা একটু বেকুব তো সেই জন্য তারে বাসায় থেকে নিয়ে আসছি আই না তারে ওই যে সানাসুর খাওয়াই দিছি আর এই ফারিয়ার সাথে একটু গল্প করতে দিছি যাতে পরে ওই একটু চালাক হয় আর কি তো হঠাৎ করে ওই যে শালার ওই যে ঝাল লাগছে এই জন্য দৌড়ে আসলে গেছে আর কিছু না ভাই তা নাকি বন্ধু তাহলে আমি একটু মানবতার কাজ করি ভাই আপনি এই কাজটাও করবেন তা আপনি কি করবেন চালাক চুতো বানাতে গেলে আমাকে বাসে পাঠান আমি সাত দিনের ভিতরে ওকে চালাক চুতো বানা দিব আচ্ছা ভাই আমি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করব কি রাগ করেন না যে তাহলে কি ওই মেশিনের পাশে আমার ওই শালা থাকবে আরে মেশিন কি ও তো আমার ছোট ভাইয়ের মতো হাজারের তো ফারিয়ালাতে বাড়িয়ালা ও তো সাথে সাথে আমার সাথে যেতে থাকবে চানা চোরা ডেকে নিয়া হ্যাঁ চানা চোরা ডেকে নিয়া লাগবে মানে আমি আর একটা রিকোয়েস্ট করি আপনি আমার তুই টাকা রিকোয়েস্ট না এখানে আচ্ছা যাও যাও আপনি করে বলেন আচ্ছা ঠিক আছে লাগবে না তারপর তুমি কেমন আছো এই এই বান্দরনি কই যাস দেখো যা বলার বলো আমি কিন্তু সবার সাথে বেশি সময় দিতে পারবো না তোর কাছে আমি সময় চাইছি এই সুজয় দাঁড়া এর মুসলাম মুসলি করবি না খবর দাঁড়া অসহ্য লাগে মানে পেটের ভিতরে কৃমি হয়েছে কৃমি নরে আর তুই এরম নরস দাঁড়া কোথায় আমি কোথায় বাইম মাসের মতো মোচটা মুসলি করছি আমি তো খুব সুন্দর করে সোজা হয়ে দাঁড়িয়ে আছি দেখো তোমার চোখের সমস্যা নিজের চোখ আগে ঠিক করো তারপরে দেখো এই দেখো আমি কি দূরে দূরে আমি তো সোজা হয়ে খাড়াই আছি হ্যাঁ কোথায় মুসলাম মুসলি এটা কি এই ধরনের ভাবে তোরা কে শিখেছে এগুলি এই তোর তো বিচার আছে বিশাল বিচার কি এই তুই নাকি মাস্তান ভাড়া করছিস আমারে মারার জন্যে পিটানের জন্যে হ্যাঁ তোর এত বড় সাহস তুই আমার চিনস তোর একবারে লাইতে কিন্তু ঢাকা ছাড়া কর্ম আর ঢাকায় ঢুকতে পারবি না দেখো মোসালা ভাইয়া সবার সাথে এরকম বাজে ব্যবহার করবে না আর তুমি আবির ভাইয়ের দুলাভাই বলে কি সবার দুলাভাই লাগো নাকি হ্যাঁ আমি কইছি যে আমি 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 আবির ভাই দুলাভাই দুনিয়ার সবার দুলাভাই বলছি আমি ছি 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 কখন থেকে এরকম কর্কশ কর্কশ ভাষায় বাজে বাজে কথা বলেই যাচ্ছ আপু তোমার সাথে কি করে থাকে বলো তো এরকম বড় বড় মোষ চেহারার মধ্যে একদম বিড়ালের মতো লাগে কি বিশ্রী চেহারা কেন রে বাবা মোষটা একটু কেটে সুন্দর করে সুইট করে রাখা যায় না ঠিক আছে তোমার করতে হবে না যদি সময় পাও আমার কাছে চলে এসো আমি তোমার মোষটা সুন্দর করে কেটে দিব তোমাকে সুইট লাগবে তোর কাছে আমি মরার জন্য না বান্দরনির বাচ্চা বান্দরনি আরে চল না চল না তাড়াতাড়ি চল না আমি একা একা থাকলে তো মজা পাবো না এটাও তো নিতে আসছি আরে ধৈর্য
আর দুই গালে আমি খালি ছামতো চক কামু আর তুই খালি দেখবি হাসবি আর হাত তালে চক। আরে হাত তালে কি দুমো বেটা? হ্যাঁ ওর লোক আমার পুরনো হিসাব আছে না, ওরে কি থাপড়ালে চলবো? ওরে আজকে মনে কর কোবায়া কুচি কুচি করে এলাম, বডি কই আমার বডি কই? আমি খালি থাপড়ামু দুই কালের ভিতরে আর তুই এটা দিয়ে কোপায়া কুচু 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 করে ফলাবি, পারবি না? আরে বেটা ওইটা তো ভাবতেছি, কিন্তু আমি যদি ওরে কোপাই জনিরোর উপরে যে রাগটা আছে আর জয়নাল ভাইয়ের যে রাগটা আছে এই রাগটা কেডা মিটাইবো? আরে বেটা আমারই তো রাগ মাথায় উঠে আসছে, আমারটা আগে মিটাই লই, জনিরটা জয়নালটা তো পরে দেখবো, নাকি তুই ভয় পাইতাছস? আরে বেটা কি কস, আমি ভয় পাবো? তুই আমারে চিনোস না? কিন্তু দোস্ত আমি ভাবতেছি কি যে এই যে বডিটা আছে এই বডিটা কি ধার আছে কত, মানে হাত পা কি কাটন যাইবো? বেটা দেখ বড় দে তোর কোপাং লাগবো না, আমি কোপামো, আরে তুই খালি থাপড়াবি, পারবি? আরে বেটা কি কস পারবো না, তুই খালি আগে চল চল চল। দোস্ত অরে ধর, অরে আজকা কুচি কুচি করে কাটটা ওর মাংস কারণ বাজাই নিয়ে হাতের মাংস গায়ে বেচা দিব, ধর আমি এই বিল্ডিং এ প্রেম করি বেলা বুলেটের কোন ট্যাক্স লাগে না, সারা বাংলাদেশে সবাই চিনে বুলেট নামে, বুঝছস? তোর মতো সব বটি টুটি লিয়া বুলেট কোনোদিন কাজ করে না, বুলেটের সমস্ত মাল জার্মান আর আমেরিকা, বুঝছস? এসব দেখলে বাচ্চা বাচ্চা লাগে। শোন তোর নাম যদি বুলেট হয় আমার নামও কিন্তু নয়, তুই এলাকার মাস্তান হইতে পারোস ঠিক আছে, কিন্তু এই বিল্ডিংয়ে প্রেম করতে হইলে নয়নকে ট্যাক্স দিয়ে চলতে হবে। কি দিতে হবো? ট্যাক্স। ট্যাক্স? হ্যাঁ নয়া ট্যাক্স মনে হচ্ছে। হ্যাঁ প্রেম করার ট্যাক্স। প্রেম করার ট্যাক্স? তুই জেনে রাখ, বুলেট যদি কষা হয় এই কষার ট্রেভিটেশন কি হবে জানোস? তোরে আমি ফুটবলের মতো লাগতে পারে পালা দেবো। তুই আমারে ফুটবল বানাবি? তুই আমারে ফুটবল বানাবি? হ্যাঁ দাঁড়া, তোরে দেখাইতেছি কে কারে ফুটবল বানায়। তুই আমারে মারতে আইসস না? তুই আমারে মারতে আইসস? এই যে দেখছস এটা দেখছস? সর এখন মরে যাবো কিন্তু, বুলেট কি এখন মরে যাবো? মরে যাবো কিন্তু, এলাকা বাসীর সবাই জানা দেবো কিন্তু। তুই এখন এই গ্রামে ফোন দে, ফোন দে, তোর লাশ আসতেছে জানা জানা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মরে যাবো কিন্তু, এই বুলেট আমার মৃত্যুর জন্য দায়ী, এই বুলেট। সোজা চলে যাবি তাকাবি না পিছনের দিকে? তুমি আমার দেখলে এরকম সিজ দাও কেন? হ্যাঁ আমারও সিজ দে। এই যে বটি দেখছো একদম ঠোঁট কাটা পেলাম কিন্তু। আপনার ইচ্ছা, কাটলে কাটবেন, প্রেমের ক্ষেত্রে ডাজেন্ট ম্যাটার। কি সেটা কে প্রেম করে তোমার সাথে? পিচ্চি মেয়ে, নাকে টিপ দিলে এখনো দুধ বেরোবে, আসছি প্রেম করতে, যাও বসে যাও যাও বসে যাও। ইস, কারো বাসার সামনে আসলে এরকম করে? আপনি আমার বাসায় যান দেখেন কত আদর আপ্যায়ন করি। আচ্ছা চলে তো দেখি আপনার বাসায় কে কে থাকে, কিভাবে থাকেন। তোর কিন্তু বটি দিয়া একদম চুপ চুপ চুপ। আর একটা শেষ দিবি না, এই যে দেখছো তাকে সত্যি সত্যি কোপ দিয়ে কিন্তু কেটে ফেলাম কিন্তু। ছাড়লেন কেন? খুব তো পাত্তা দেন না, আর চান্স পেলেন ধরে ফেলেন, আমার বুঝি লজ্জা করে না? AB equal to BC equal to CA. BC equal to? CA. হ্যাঁ এটা লিখো।
এবং এডি বিসি এর উপর লম্ব। আপনারা এইভাবে তাকিয়ে থাকলে তো আমি খুব বিব্রত বোধ করছি, পড়াবো কিভাবে? ঠিকই তো, একটা মেয়ে মানুষ এইভাবে ওনার দিকে তাকিয়ে থাকলে উনি তো মনোযোগ দিয়ে পড়াতে পারবে না। এই ফারিয়া, তুই এক কাজ কর, এই রুম থেকে যা তো। তুমি এরকম শকুনের মতো তাকায় আছো কেন? এমনভাবে তাকায় আছো মনে হচ্ছে রাক্ষসের মতো ধরে খেয়ে ফেলবা। সব সময় দুষ্টু দুষ্টু কথা আমার সাথে। আরে বাবা, আমি হচ্ছি পুরুষ মানুষ, আমি তো তাকিয়ে থাকতেই পারি, আর তুই মেয়ে মানুষ। তুই এক কাজ কর, তুই তাকিয়ে থাকলে ডিস্টার্ব হয়, তুই এই রুম থেকে যা তো। তুমি পুরুষ মানুষ, তোমাকে কেউ পুরুষ মানুষ বলে? ফারিয়া, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সব সময় তোরা না আমাকে একদম তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস। এই আমি পুরুষ মানুষ না? আমি তো পুরো দস্তর একজন পুরুষ মানুষ। আয় আবি ভাইয়া, তুমি বলো তো আমি পুরুষ মানুষ না? আচ্ছা দাঁড়া, দেখাচ্ছি। আচ্ছা না থাক, তোদেরকে দেখানো লাগবে না। আবি ভাইয়া একটু আসো তো, এদিকে আসো। আরে আসো না। কি? আরে আসো, ওদিকে যাবো। কেন? আরে তুমি পরীক্ষা করে দেখবে আমি পুরুষ মানুষ কি না। আস্তে 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 আস্তে, আমি পড়াবো না এই বাসায়। আরে দাঁড়াও না, আয় আবি ভাইয়া, দাঁড়াও। কি গলাটা কি একটু শুকিয়ে আসছে? হ্যাঁ, এটাই হচ্ছে মেশিনের জাদু। এটা যদি তোমার কাছে থাকে তাহলে শরীরে একটা কারেন্ট আসবে, একটা কাঁপা কাঁপা ভাব আসবে। বুঝা গেছে জিনিসটা? কীরকম ভাব? কাঁপা কাঁপা। সে কাঁপা কাঁপা ভাব নিয়ে তোমাকে দুনিয়া কাঁপাতে হবে, পারবে না? মন থেকে একটা টার্গেট থাকতে হবে, একটা গুরুবিদ্যা শিখা, বুঝছো? এটা যেমন তেমন জিনিসটা, এটার ভিতরে একটা এইম থাকতে হবে। যদি এইমটা থাকে তাহলে তুমি সাকসেস হবা। আমি কি তোমাকে বুঝাতে পারছি বাবা? জি গুরু। ধরো না, আমি ধরো, ভয় নাই। আরে ভয় পাই না, আমি হাসি না, জাস্ট গুরুর কথা অন্তর স্মরণ রেখে ধরো। ধরো আর কাঁপতে শেখে, আর শক্ত করে ধরো। আরে একটু হবে, শক্ত করে ধরতে। এই জিনিস যখন সাথে থাকবো তখন পৃথিবী কারো কোনো কিছু ভাববি না, নিজেই রাজা মনে করবি। যখন তুই কাচ্চি বেরানি খাস কি মনে করে খাস? হ্যাবি তৃপ্তিটা খাসটা কি যে আরাম! ও পৃথিবীর শান্তি জিনিসটা তোর কাছে, ঠিক এই জিনিসটা যখন তোর কাছে থাকবো সেই জিনিসটা ফিল করবি, ফিল আমি দানবি। গুরুবিদ্যা বাণী এটা ফিল আমি দানতে হয়, আর কারো ভাববি না। ওই সময় যদি মনে করস আমারও দরকার, জাস্ট একটা কল দিবি, বুলেট হাজির হয়ে যাবো। আর আমি গিয়ে কী করবো বলতো? কি? জাস্ট আমি গিয়ে একটা এই সাইড দিয়ে একটা টিকিট আপনি টান দেবো, প্যাড দিয়ে ঢুকবো, পিঠ দিয়ে বেরিয়ে যাবো, জাস্ট ছেড়ে দেবো। এই তাহলে আমি শুরু করো, এ রাখ, রাখলাম। কি শুরু? থাবড়ানি থাবড়াবি, শুধু স্টার্ট কর। লজ্জা লাগতেছে। একটা চোখ তো তুই কি মেয়ে মানুষ নাকি? মেয়ে মানুষের মধ্যে কথা বলাস বেটা। এই গুরু অর্ডার দেওয়ার সাথে সাথে করতে হয়। কি করলি তুই? কি করলি? গুরু গুরু বট ভুলে গেছি। বট বট, আপনি তো বললেন, আমি আমি তো মারতে চাই নাই। না তো দুলাভাই যে ভাবছিল যে আমাকে দিয়ে কাজটা হবে, আমার এই মিশন সাকসেস হবে না, অন্তত তোকে নিয়ে। তোর মতো ভীতুপলা আমার লাইফেও দেখি রে। বুলেট কোনোদিন কোনো কাজে হারে না, এতে এ কাজে অন্তত তোকে নিয়ে সাকসেস হবো না, আমার বোঝা শেষ। তোকে দিয়ে হবে না, তোকে দিয়ে হবে না, তোর এই জিনিসটা ঠিক না। চল তোর অন্যভাবে ট্রেনিং দিতে হবে, চল হাঁট হাঁট। আপনি এটা কি? খিচুড়ি। খিচুড়ি কেন? স্পেশাল ভুনা খিচুড়ি। কি করবেন খিচুড়ি, ফ্রিজে রাখবেন? কি বলেন আপনি এসব? আমি তো জানতাম বাড়িওয়ালার মেয়েরা খুব চালাক হয়, আপনি কি বোকা সাজার চেষ্টা করছেন আমার সাথে? হ্যাঁ, খিচুড়ি কি কেউ ফ্রিজে রাখে? খিচুড়ি খেতে হয় গরম গরম।
এই শোন ভাইয়াকে নিয়ে খাবো আমি। না 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 ভাইয়া এসব খাবে না, এমনি বাড়ির খাওয়াই খায় না আবার বাইরের খাওয়া জান তো। বাইরের খাবার খায় না না, ঠিক আছে এটা রাখেন, তবে গরম গরম খেতে বলবেন, আমি নিশ্চিত এটা খাইলে পাগল হয়ে যাবে। আমার ভাই এমনিই পাগল, ধরেন লাগবে না যান। আরে আমি তো ওই পাগলের কথা বলি নাই, মানে প্রবলেমটা হচ্ছে এই যে খিচুড়িটা তো আমার রান্না করা, বুঝছেন না? আর আমার রান্না করা কিছু মানুষ খাইলে প্রেমে পড়ে যায়, কি একটা বিপদ বলেন তো। আমি আমার মায়ের হাতে রান্না পাইছি। ও আপনি রান্নাও করতে পারেন? হ্যাঁ বললাম না, যে খায় সেই প্রেমে পড়ে যায়, ধরেন এটা রাখেন। আর শুনেন আপনি কিন্তু এটা আবার খায় না, তাহলে আপনিও প্রেমে পড়ে যাবেন। বান্দরনি না না, আমি আমি ডিসিশন নিছি যে আমি তোমার কখনো বান্দরনি বলবো না। আর তোমার বিচার আছে কি করেছি তুমি বলবা না? যে ওই যে বেটটা বুলেট, সে বিরাট সন্ত্রাসী, মাস্তান, তারপরে যে ছুরি থাকে, চাকু থাকে, দাও থাকে, বটি থাকে, পিস্তল থাকে, এটা তোমার বলা উচিত ছিল না? সেই পকেট দিয়ে বাইর করছে, আমি তো ভয়ে অস্থির, আর তাহলে তো আমি প্রেসব করে দিতাম। শুনো আমি আমি এখন থেকে আমি চিন্তা করছি যে তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করবো না, কারণ তোমার দোস্ত সে, তাহলে আমি আর এক আমি বিপদে পড়ে যাবো, তোমার সাথে আমি খুব ভালো ব্যবহার করবো। আর একটা কথা হলো যে আজ থেকে তুমি আমার সই, তুমি আমার সই, আমি তোমার সই, ঠিক আছে? ঠিক আছে সই, সব ঠিক আছে, সইল সই মনের কথা কই, সব কথাই বলবো, তার আগে তোমারও একটা কথা রাখা লাগবে। হ্যাঁ কথা মানে দিব, অবশ্যই দিব, দিব না কেন, আমার কথা তুমি রাখলে তোমার কথা আমি রাখবো না মানে? বলো। তুমি কেটে ফেল। কি কেটে? চুল। আরে না না, চুল কাটতে যাবে কেন, ওই যে তোমার বিশ্রি লম্বা লম্বা মোষ, এই মোষটা কেটে ফেল। আরে বান্দরনি না দুরু, আমি তো বলবো না, রাগ উঠে যায়। যাই হোক শোনো, তোমার মোষের উপরে এরকম একটা ই হইলো কেন, নজর কেন খালি আমার, এত কিছু চুল, এত কিছু থাকতে, হাত পাও থাকতে, তুমি এই মোষ না কাটতে করে তোমার কথা, তোমার হাত কেটে হলো তো আমি ভাবলাম আমার মোষ কাটতে করো না। আরে বাবা তুমি বুঝতে পারছো না কেন, তুমি আমার দুলাভাই লাগো, তোমাকে আমি খুব সুন্দর করে আদর করে দুলাভাই ডাকতে চাই, আর আমি তোমার শালা লাগি না, শালা হিসাবে মাঝে মাঝে একটু আদর নিতে চাই, ওই আদর নিতে গিয়ে যদি তোমার এই মোষগুলি আমার গায়ে লাগে একদম ছিন্ন ভিন্ন হয়ে যাবে তখন কি হবে বলো? তুমি কিছুই বুঝতে চাও না, আর তোমাকে মোষ কেটে ফেললে কি যে সুন্দর হ্যান্ডসাম লাগবে। দেখো শালা, তুমি আমার শালা, হ্যাঁ অন্য কিছু তুমি চিন্তা ভাবনা করো না, আমি বুঝছি তুমি কি বলতে চাইছো। আমি আমি বললাম তো আমার দুই হাত কাটা ফেলে দেখো যে ঠিক আছে, আমার মোষ কাটতে চাইও না, আমি মোষটা কাটবো না, আর আমার ধরেন আদরের দরকার নাই, দোহাই সই দোহাই। হবে না, তুমি আমাকে বলেছো আমার কথা রাখবে, তুমি তোমার মোষ কেটে ফেলবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমার মোষ কেটে ফেলবো, যাও। ওরে কিউট, ওরে আমার রসগোল্লা দুলা ভাই, হয়েছে হয়েছে, আমার এক কোন বিপদে বললাম, হ্যাঁ মোষ কাটাইবো আর কি করবো, আল্লাহ জানে, ভালো লাগে না আমার, কিচ্ছু ভালো লাগে না। তুই খিচুড়ি খাওয়াইছ কেন? কি আশ্চর্য ভাই, খিচুড়িই তো খাওয়াইছে, অন্য কিছু তো খাওয়াই নাই। অন্য কিছু খাওয়াবি মানে? নয়ন আমি কিন্তু এদিন খুব লক্ষ্য করছি, তুই কিন্তু খুব উল্টাপাল্টা করতেছস, তোর নজর কিন্তু খুব খারাপ হয়ে গেছে। আমার নজর খারাপ হয়ে যেতেছে? তবু দুইটা নজর বহুত আগে থেকেই খারাপ। তোরা বিল্ডিং এ উঠছস, ওঠার পর থেকে কি করছস, দুইটা মেয়ে ছিল দুজনে দুইটা ভাগাভাগি করে নিয়ে গেছিস। ভাই তোরা দিলেই একটা, তোর না বসে ফাড়িয়া ছোট বোন তোর, তোমরা সব বড় বড় নিবা আর আমার ছোটটা ধরা দিবা না, ফাইজলামি পাইছো? এই যে তোরা নিকটকে বলছিস তোর নজরটা খারাপ হয়েছে, এটা তো ঠিক, তুই যে ছোট বড়োর দিকে তাকাইতেছস, কেন তাকাইছিস, তোর নজর খারাপ হয়েছে কেন তাকাইতেছস? আমি তাকামো ছোটটার দিকে, তাকামো বড়টার দিকে, তাকামো সব আমার লাগবো, কী করবি তুই? না করার তো ভাই আসলে কিছু নাই, মানে গরু ছাগল ছোট বড় যা খুশি তুই মানুষকে খাওয়া, খিচুড়িটা খাওয়াইস না। আরে একটা ছেলে একটা মেয়েকে কী খাওয়ায়, মানে পিৎজা খাওয়ায়, বার্গার খাওয়ায়, নরম নরম পাস্তা খাওয়ায়, তুই খিচুড়ি খাওয়াইতেছস, এটা তো একটা কথা। সন্তোষ খিচুড়িটা তো নর্মাল কিছু না, খিচুড়ির মধ্যে কিন্তু একটা আলাদা ম্যাজিক আছে, বুঝছিস? মানে খিচুড়ির স্বাদ একবার যে প্রপারলি গ্রহণ করতে পারছে সেই বুঝবে, এটা আর কেউ বুঝবে না। তুই দেখোস না গ্রামে গঞ্জে এখন মেলায় মেলায় মানুষজন দেখে খিচুড়ি খাওয়ায়, ওখানে কি পিৎজা খাওয়ায় বলো? শোন তুই এমন নেতাদের মতো বক্তৃতা না দিয়ে মাঝে মধ্যে একটু খিচুড়িও খাইস, কাজ দিবি। দোস্ত তুই পুরো দুনিয়ারে খিচুড়ি খাওয়া, ছেলেরে খিচুড়ি খাওয়াইস না দোস্ত, প্লিজ।
আমার খিচুড়ির কথা সবাইকে বলে দিছি। কেন না, টেস্ট আসলেই অনেক ভালো ছিল, তাই বলছি। আমি বুঝতে পারতেছি আপনি আস্তে আস্তে আমার প্রেমে পড়ে যাচ্ছেন, কিন্তু লাভ নেই আমার প্রেমে পড়ে উঠছেন। আমার আসলে অনেক জায়গায় শিডিউল দেওয়া, ব্যস্ত মানুষ। আমাকে কনভিন্স করা তো ইজি নাকি, যদি শুধু খিচুড়ি খাইয়ে প্রেমে পড়ানো যেত তাহলে তো হলোই কাজ। দুনিয়াটা এত সহজ না, কিন্তু এ থেকে বোঝা যায় যে আপনার মায়ের হাতে রান্না কিন্তু খুব ভালো হবে। আমাকে কিন্তু আরেকদিন রান্না করে খাওয়াতে হবে, বুঝছেন? শুধু এই হাতটা আমার হাতের উপরে রেখো। একদিন কেন, আমি সারা জীবন তোমাকে আমার নিজের হাতে খিচুড়ি রান্না করে খাওয়াবো। আর এখন একটু দেখো সুন্দর হাতটাতে আমার মজার খিচুড়ির গন্ধটা এখনো আছে কিনা। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ডাল, চাল, হলুদ। সত্যি করে বলেন তো, মানে আপনি কি আবির্ভাবের সাথে সত্যি সত্যি প্রেম করেন নাকি অ্যাক্টিং করে প্রেম করেন? আপনার কি মনে হয়? না, আগে তো অ্যাক্টিং মনে হইতো, কিন্তু এখন তো আবার ছোট বোনকে পড়ানোর নাম করে বাসায় ঢোকার পারমিশন দিয়েছে। এই যে মিস্টার, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ছোট বোনকে পড়ানোর নাম করে নয়, আমার ছোট বোনকে সে পড়াতে চায়। ওরকম পড়াশোনা আমরাও পারি, আপনার কাছে কী মনে হয়? হ্যাঁ, ক্লাস 8-9 বাচ্চাদেরকে ওই ইংলিশ আর অঙ্ক পড়ানো কোনো ব্যাপার হলো? আমি তো ম্যাট্রিক আর ইন্টার A+ পেয়েছি। তাহলে যান, মহল্লায় তো আরও অনেক বাসা আছে, টিউশনই শুরু করে দেন, নাকি ওইটাও আমাকে খুঁজে দিতে হবে? হ্যাঁ বাবা, আপনি ব্যাপারটা বুঝতেছেন না, সে তো আপনার সাথে যায় না, সে তো একটা দুর্বল প্রকৃতির মানুষ, মানে তাকে সবল করতে হলে একজন কবিরাজের দরকার, তা নাহলে তো আপনি তার সাথে সংসারে সুখ হইতে পারবেন না। কি বললেন, কি বললেন আপনি? আপনাকে দেখে আমি ভদ্র ছেলে ভাবতাম, এখন আমরাই অভদ্র। সত্যি কথা বললে তো আমরাই অভদ্র হয়ে যাবো, আর কি অভদ্র হবে? কিন্তু নিজে যে বাসা ঢোকার পারমিশন দিয়ে দিছে, চান্সটাও যে সে পেয়ে গেছে। আর একটা কথা বলবেন না আপনি, এত নিচু মাইন্ডের একটা লোক। ছি, দোষ করবে একজন দোষে পায়। তুমি কি চাই, কি জন্য আসছো? খিচুড়ি, খিচুড়িতে আমি কি করবো, তুমি আসছো কি জন্য সেটা বলো। ভাই, আমি শুনেছিলাম যে আপনি কয়েকদিন ধরে অসুস্থ, শক্ত কোনো খাবার খেতে পারছেন না, এই জন্য আমি নিজ হাতে অনেক মশলা দিয়ে নরম করে আপনার জন্য খিচুড়িটা রান্না করেছি। যদি আমার উপরে রাগটা কমে থাকে, ছোট ভাই মনে করে যদি আমার রান্না করা খিচুড়িটা খেতেন, আমি অনেক খুশি হতো। কি মায়া, কি দয়া, কি ভালোবাসা, কি ফিলিংস! আসলে বেশি কি ছোট ভাই, মানে ওই উল্টাপাল্টা কাজ করো তো, যে জন্য আমার মেজাজ খারাপ, যে জন্য আমার তোমার স্বর থাপ্পড় অনেক কিছু করছি, আমি সরি, দুঃখিত। না, আসলে দিলটা ভরে গেল, মনটা ভরে গেল। ধন্যবাদ, থ্যাংক ইউ তোমার। আমার আনসার যখন একটু দেখি না কি জিনিস নিয়ে আসলাম। জি জি জি, এটা তো রাস্তা খুঁজে পাই না। জি, আচ্ছা 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 আচ্ছা, এটা কি তুমি রান্না বিষয়ে কি তোমরা উল্টাপাল্টা কাজ করো তো, যে কারণে মেজাজ খারাপ হয়ে যায়, মানে এই জন্য তোমাদের সাথে আমি দুর্ব্যবহার করি মাঝে মধ্যে, গায়েও হাত তুলি, তো এটা তুমি কিছু মনে করো না। ঠিক আছে, দেখ শাহী বিরিয়ানি হাউস, মানে দোকান নিজ হাতে রান্না করা হয়, প্যাকেটটা শুধু বাসায় ছিল, কসম নিজ হাতে রান্না করা হয়। ফাজিল, কত বড় ফাজিল, কত বড় মিথ্যুক! হ্যাঁ, তোকে যে থাপড়ায় আমি এমনি না, একদম কান পড়তি লাল করে দেবো ফাজিলের ভাই।
বাচ্চা জানে কোথাকার। এই তুই কি নাম নসাই? তারপরে একটা মেয়ে থাকলে একটা থাপড়ায় তোর দাঁত পালা যা যা তোর চেহারা আমি দেখতেছি না আর কারো চেহারার মধ্যে বাড়ি চাবি বাড়ি যাবে কত বড় শয়তান। এই আপনি আবার কোন সাহসে ছাদে আসছেন? মানুষজন দেখে কি প্রবলেম হবে জানেন আপনি? আল্লাহ, আবির ভাই এখানে, আমি গেলাম। আরে আবির তো আমার ছোট ভাইয়ের মতো, কোনো ব্যাপার না। এই আবির, আবির এদিকে আসো তো, আসো এদিকে আসো। আচ্ছা, মানে বিষয়টা দেখি ফারিয়া খুব লজ্জা পাচ্ছে। তোমাদের ছাদে আসলে কি মানে কোনো প্রবলেম? আমি আসলে কি কোনো প্রবলেম হয়? কে বলছি গুরু? আসসালামু আলাইকুম ভাবি। কোনো প্রবলেম নেই, আপনারা যা খুশি তাই করতে পারেন। আবির ভাই এসব কী বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবি, আপনার কিচ্ছু বোঝার দরকার নেই, আপনি নিশ্চিন্তে থাকেন, আপনারা চাইলে লুডো খেলতে পারেন। এই দুষ্টু, তুমি খেলে থাকলে তোমার ভাবি তো লজ্জা পাচ্ছে। তুমি দেখি চলে যাও, ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। ছাদে কেউ নেই, কাউকে ঢুকতেও দিব না, আপনারা এখানে যা খুশি খেলতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাবি। আর তুমি আমার সাথে কথা বলে দিকে আসো। কি হয়েছে তোমার? সমস্যা কি? আমার সাথে কথা বলো আর আমি কথা বলো, কথা বলি তোমার সাথে কথা বলার জন্য ছাদে চলে আসছে, তুমি কথা বলবা না? আপনি এটা কি করলেন? ফারিয়ার ওই লোকটার কাছে দেখেছেন, আপনি জানেন কি হতে পারে? কি হতে পারে? কি হতে পারে জানেন না? হ্যাঁ, এরকম একটা সুন্দরী মেয়ে করে একটা দামড়া লোকের কাছে রেখে আসলে কি হতে পারে আপনি জানেন না? আপনি কি পুরুষ মিয়া? ভাই এটা কি করলেন? চরমালন কেন? আমি যে পুরুষ বুঝতে পারছো? জি ভাই। দোস্ত, কোন জায়গার গুটি যে কে চালতেছে? আবির ভাই তো আগে থাপড়ায় তারপরে কথা বলে, কার জন্য আমরা এত কিছু করতেছি বল? তোর কপালটা অনেক ভালো যে আবির ভাই শুধু তোরে থাপড়াইছে। আর বুলেট যদি জানে যে তুমি ফারিয়ার পেছনে গরুর করো, তোমার কুচি কুচি করে কাইটা কারণ বাজারে কেজি ধরে বেচে দেবো। এত কিছু হইতেছে তোর আমাকে আগে বলিস নাই কেন? ওই বাসায় আমার একটা লিঙ্ক লবিং আছে না, লিঙ্ক লবিটা কাজে লাগাইয়া তোর একটা একটা ব্যবস্থা করে দিতাম। খুব লিঙ্ক লবিং আছে না তোমার? বাপরে বাপরে, তোমার যে পাওয়ার ওই বাসায়, ওরে বাপরে, ওরে তো শুধু থাপড়াইছে। আর আবির ভাই যদি জানে যে তুমি তার বোনের সাথে টিসপিটিস করার চেষ্টা করতেছো, তোমার চারটি বাট্টি গোল করে তোমার তিমি মাছের আদার বানায় সমুদ্রে ফেলাই দেবো। তারপরে তোমার কী হবে জানো? তোমার বসবাস হবে তিমি মাছের পেটে। কিন্তু দোস্ত, আমার মনে হয় কি যে আমাদের এই বিষয়টা নিয়ে একটু ভাবা উচিত। দেখ আবির ভাই বাড়িওয়ালার ছেলে, মানে সে আমাদের সাথে এখন খারাপ ব্যবহার করতেছে। আবার এই যে বুলেট, সে বাইরের একজন মানুষ, সেও এসে আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে। কিন্তু আমরা তো এখানকার ভাড়াটিয়া, তাই না? তো সবাই যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে তাহলে তো আমরা এখানে থাকতে পারবো না, এখানে থাকাটাই তো আমাদের জন্য দুষ্কর হয়ে যাবে। তো কী করবো আমরা এখন? আমাদের কিছু করার আছে এই মুহূর্তে? আমরা দুলাভাইয়ের সাথে গিয়ে কথা বলি। এই তুই বারবার বিভিন্ন অজুহাতে ওই বাসায় যেতে চাস কেন? আমি তো বুঝি না। নয়ন, জনির কথায় কিন্তু যুক্তি আছে। মানে দেখ, দুলাভাই ছাড়া এক কিন্তু এখন কেউ নাই যার সাথে আমরা এই কথাগুলো শেয়ার করতে পারবো। আর আজকে হোক কিংবা কালকে হোক, ওই বাসায় তো আমার একটা কিছু হইবই, ওই বাসার জামাইটা তো আমিই হবো, তাই না? তো না বলে তো উপায় নেই। দুলাভাইয়ের কথা মনে আছে? যে আমি করতে চাই অবশ্য ঠিক, এটাও ঠিক, কিন্তু এই তো ভাবলাম কিছু কর, অন্তত জাম আছে তাই কর, আর কী করবি? চল দুলাভাইয়ের কাছেই যাই, আর কিছু করার নেই আমাদের। সাপোর্টটা অনেক জোরে মারছে। একটু ট্রাইসেপটা একটু আর ব্যাকটা একটু স্ট্রেচিং কর। ওকে
দোস্ত একটু পরে কিন্তু আরেকজন আসবে ব্যায়াম করতে, একটু সাইড দিস। কে? সারপ্রাইজ বলা যাবে না এখন। তবে যে আসবে তারা, আমি একটু ভুল করে খিচুড়ি খাওয়া দিয়েছিলাম বুঝছিস, তারপরে আমার প্রেম পড়ে গেছে কিনা জানি না, সারাদিন আমার পিছনে শুধু ঘুরু ঘুরু করে আর শুধু খিচুড়ি খাচ্ছে। লোয়ার ব্যাকটা একটু স্ট্রেচ কর। সারপ্রাইজটা কিন্তু ভালো লাগছে দোস্ত, মানে সবচেয়ে বেশি ভালো লাগছে যে তুই যে কাউকে ছাড়িস না, এটা খুব ভালো। যা তুমি ইশারা দিচ্ছে সাইডে যাও, যা কি হলো, যা ইশারা দিচ্ছে তো সাইডে যা। কি শুনেন নাই ভাইয়া বললো না বয়স ডাজেন্ট ম্যাটার? যান না কেন, যান সাইডে যান, খিচুড়ি খেয়ে আসেন। আরে না না না, কি বলছেন আপনি, ছোট বোন মানে দুষ্টামি করতে যাচ্ছে আর কি সাইডে একটু। আলা না 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 আপু, সত্যি সত্যি, আই চুপ, একদম চুপ, বেয়াদব মেয়ে কোথাকার, যাও এখান থেকে, যাও এক্ষুনি। আর শুনেন আপনারা বিদেশি যারা বাইরে থেকে এসে এখানে ভাড়াটিয়ারা থাকেন ব্যাচেলার, আপনাদের সামনে তো ঢাকা শহরের শ্রেষ্ঠ সুন্দর মেয়ে বসে থাকলেও পাশের বাড়িতে মেয়েদের ড্রেস ঝুলানো থাকলেও একটু উকি মারতে মন চায় না? আর শুনুন, আমার সামনে যদি জীবন আপনাদের দেখি একদম বাসা থেকে বের হয়ে যেতে হবে কিন্তু, বুঝাতে পারলাম? দেখছিস পাওয়ারটা, দেখছিস আমাদের বাসা ছাড়ার হুমকি দিয়ে গেল। কি আর করার, সবাই এসে এসে আমাদের ধুয়ে দিয়ে যায়, আমাদের এখন বসে বসে শুধু খিচুড়ি খেতে হবে। হ্যাঁ খিচুড়ি খাও, বয়স তো ডাজেন্ট ম্যাটার। যাও যাও। মানুষগুলো সব কেমন যেন হয়ে যাচ্ছে, কাউকে আর আমি বুঝতে পারছি না। এমন তো ছিল না ফারিয়া, ফারিয়াগুলি কি করছে এই বুলেটের মতো, একটা মহিষের মতো মানুষের সাথে কিভাবে সে এখন হাত মেলাতে যাচ্ছে আমার মাথায় আসছে না। আর তুমি, তুমি আবির ভাইয়া কেমন মানুষ তুমি, দিজে যাকে ভালোবাসতে সেই ফারিয়াকে ওই বুলেটের হাতে তুলে দিতে যাচ্ছ, আমার না কিছুই ভালো লাগছে না। আর আমার প্রতিও কেউ আর ভালোবাসা নেই, কেউ আর আমাকে ভালোবাসতে চায় না, সবাই কেমন যেন করছে আমার সাথে। আর তুমিও তো কেমন করছো, আগে কত ভদ্র গুলু গুলু একটা মানুষ ছিলে, এখন শোনো এই বুলেট, বুলেটের সাথে তোমার কি, বুলেট তোমাকে কি জাদু করেছে, এখন বুলেটের সাথে সাথে ঘুরো, বুলেটের কথা শুনো। আমি তোমাকে বলে দিচ্ছি এই বুলেটের সাথে আর মিশবে না, বুলেটের সাথে মিশলে তুমি আরও খারাপ হয়ে যাবে। এখন থেকে আমার কথা শুনবে, আমি যা যা বলবো ঠিক সেই মতো চলবে, তাহলে আরও ভালো হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে, আগের মতো একটা ভদ্র গুলু গুলু সুইট আবিরকে আমরা পাবো। শুনো তুমি আরও বেশি সুইট হয়ে যাবে আমার কথা শুনে। দুইশো আঠানব্বই,
90 শ্বশুরবাড়ির লোকজনদেরকে আপনি 300 বার কান ধরে উঠবস করালেন, এটা আবার কোন ধরনের সম্মান? তোরা বলতো আমি তোদের কি লাগি? ভাইয়া লাগেন? আরে না, দুলাভাই লাগি। কি লাগে বলতো? দুলাভাই লাগেন। এই তোরা বলছি তুই কষ্ট কেন, তুই কষ্ট কেন বল, দুলা বাবা বল। আরে আমি ব্যালেন্স রাখতে পারতেছি না ভাই। এই বিল্ডিং উঠলে নাকি তোদের ডিস্টার্ব হয়? আমি গেলে কি আর কোনোদিন ডিস্টার্ব হবে? পাগল হয়েছি আমরা? আপনি দুলাভাই মানুষ, যখন খুশি যাবেন, যখন খুশি বেরোবেন, রাত নাই দিন নাই আপনার জন্য কোনো রেস্ট্রিকশনসই নাই। যে কোনো সময় আপনি বিল্ডিংয়ে গিয়ে লুডু খেলে আবার চলে আসতে পারবেন, আপনার যা খুশি তাই খেলতে পারবেন, যা খুশি তাই লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাই বেদব কান্দ কান্দ, প্রয়োজনে যা খুশি খেলে আসবে বাড়ি। কী 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 খেলার কথা বলছো বেদব কান্দ? না মানে ওই যে মেয়েরা খেলে না, অনেক খেলে তো আছে, কুতকুত খেলে, গোল্লা শুট খেলে, চারা খেলে, এই জন্যই। আচ্ছা ঠিক আছে, এবার একটু কান্টা স্যার। এই তুই কান্টা স্যার, শুষ্ক তো কান্দ কান্দ, পাউডা পাউডা, তুই আবার 300 বার কান্দ উঠ বস, আবার 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 300 বার, বুঝছিস? এই তোরা দুজন গন, ও 300 বার করে কিনা। কেন আমি একা কান্দ থাকবো? এই তোরা কি যেতে চাস না? জিতুলা ভাই, জিতুলা ভাই, তারে ওরে বল উঠবস করতে, তোরা কমতে থাক, ঠিক আছে? দে দোস্ত দে, আমাদেরকে একটু মুক্ত কর, বন্ধুদের জন্য একটু ত্যাগ স্বীকার কর। দোস্ত এই খোলা রাস্তায় ত্যাগ স্বীকারের কথা জাতি হাজার বছর মনে রাখবে। এই তুই এমন পাতি নেতাদের মতো বসকে দিবি না কিন্তু সবসময়। আসলে আপু মানে ফ্যামিলি থাকে যেসব বিল্ডিং এ, এসব বিল্ডিং এ আসলে এসব ব্যাচেলারদের ভাড়াই দেওয়া উচিত না, সবগুলো হচ্ছে যত নষ্টের মূল বেয়াদব গুলা। কেন, কিছু হয়েছে নাকি? আরে কি হবে, কুত্তারলে ছোজায় কখনো, সবগুলো লুইচ্ছে এক নম্বরের। মেয়ে দেখলেই তো হয়েছে, ছোট বড় মানে, ছোট বড় তো মানে না, মানে মা বোন মেয়ে যারাই দেখবে তার সাথে তো শুরু হয়ে যায় এদের যত সব। আপু আপনি একটু সাবধানে থাকেন আর কি। হ্যাঁ, ও আপনার ছোট বোন আছে না হাবিবা, ওকেও একটু চোখে চোখে রাখেন, বিশেষ করে সকাল বিকাল যেন মানে এতবার যেন ছাদে যাওয়া আসা না করে আর কি। এতবার ছাদে যাওয়া আসা করা ঠিক না, ছাদে যাওয়া আসা করবে ওরাও তো আরও বেশি বেশি সুযোগ পাবে, তাই না? আচ্ছা আপু আপনি কি ছাদেটাতে যান? হ্যাঁ যাই তো মাঝে মাঝে। এই জন্যই তো বড় বোন ছাদে যায়, ছোট বোনও তো বড় বোনের পিছিয়ে পিছিয়ে ছাদে যাবে, আরও সুযোগ পাবে, আরও টাঙ্কি মারবে, আরও ইটিশ পিটিশ করবে, মানে একটু সাবধানে থাকবেন আর কি, একটু ছাদেটাতে কম যাবে। আপনার বোনকেও বলবেন ছাদে কম যাইতে, এটাই। শুনো গুরু যা বলবে প্রত্যেকটা ব্যাপার ধ্যান করে শুনবা, একদম ধ্যান। জি গুরু। ধ্যান দিয়ে জিনিসটাকে অক্ষরে অক্ষরে পালন করবা। জি ঠিক আছে। আচ্ছা এটা কি কি বলে? বন্দুক। কিসের বন্দুক? পিস্তল। এটাকে বলে পিস্তল। পিস্তল ঠিক আছে। এখানে গুলিগুলো ঢুকায়, এখানে গুলিগুলো ঢুকার পরে এই যে এই যে জিনিসটা দেখতেছো, এই যে এটা এটাকে বলে ট্রিগার। হ্যাঁ ট্রিগার। এটা যদি কাউকে গুলি করতে হয়, যদি একবারে মেরে ফেলতে চায়, যদি মানে মনে করো যে এই মুহূর্তে তার মৃত্যু চাই, তাহলে মাথা রেখে ঢুকে দিবে, মাথা রেখে দেয়, ঠিক আছে? আর যদি মনে যে না তাকে একটা দুইটা গুলি করলে পরে বাঁচবে, পরে এরকম চিন্তা ভাবনা, তাহলে এখান দিয়ে বা এখান দিয়ে একটা গুলি করে দেবা, এখান দিয়ে গুলি করে এখানে পিঠ দিয়ে বেড়ে দেবো, এ পিঠ দিয়ে বেড়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, এটা মাথা রাখবা। হ্যাঁ ঠিক আছে। তাহলে যদি একবারে বেড়ে ফেলতে হচ্ছে কোথায় গুলি করবা? মাথা, এক গুলিতে শেষ। আর যদি মনে করেন একটা দুইটা গুলি করলে বেঁচে যাবে, তাহলে এখান দিয়ে গুলি করবে, এখান দিয়ে বেড়ে দেবো, পিঠ দিয়ে বেড়ে দেবো, একদম। হ্যাঁ আসতে আমার কাছে কিনে আসতে দাও। আঙ্গুলটা একবারে লোহার মতো শক্ত, স্টুপিড, কামের মতো তো কিছুই জানে না। দুলাভাইতে বলছে কিছু শিখায় দিতে, এখন বলো এই নাও এটা নাও হাতে দাও, আমার বুঝাও বুঝাও, কাঁপতেছে কেন বুঝাও? এটা কি? পিস্তল। হ্যাঁ আমার বন্দুক বলছে পিস্তল। তারপরে এই গুলি ঘন দিয়ে ঢুকাবা। ওই বেটা গুরুরে করে কোনো কিছু অ্যাপ্লাই করতে নেই, গুরুর উপর কি লেখা অ্যাপ্লাই করবি, অন্য মানুষের মতো করবি,
গুরুকে করে দিয়ে অ্যাপ্লাই করবি না, গুরুকে করে মারতে যাবি না। গুরু গুরুই জি গুরু বাস হাট দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মাথা রাখবে ঠিক আছে, এটা থাকবে, সশ থাকবে, থাকলে এর মধ্যে একটা কারেন্ট আসবে ঠিক আছে। কোনো মেয়ের দিকেও তাকায় না, এমনকি আমি লুডো খেলতে ডাকলে আমার সাথে পর্যন্ত লুডো খেলে না। এত ভালো একটা মানুষ সেই খারাপ মানুষের পাল্লায় পড়ে চোখের সামনে গিয়ে খারাপ হয়ে যাচ্ছে। কি করবেন বলেন, যে খারাপ হওয়ার সে তো খারাপ হবেই, আর তাছাড়া আমার মনে হয় কি খারাপটা তার মনের ভিতরে লুকাই ছিল, এখন আস্তে আস্তে সেটা বের হয়ে মানে তার চেহারায় ফুটে উঠতেছে। আমরা এই খারাপটাকে সাইডে রেখে দিই, আমরা যারা ভালো ভালো, যেমন আপনার চোখের সামনে কিন্তু আরও অনেক ভালো ছিল আছে, আপনি তাদের দিকে তাকাইতেই পারেন। আমি তো ভালোর দিকেই তাকিয়েছি, আবির ভাই তো একজন ভালো মানুষ তাই না বলেন? আবির ভাই ভালো থেকে এখন দিনে দিনে তার পরিবর্তনটা চলে আসছে, সে এখন খারাপের দিকে চলে যাচ্ছে। এখন কী করা যাবে বলেন, মানে খারাপেরই তো দুনিয়া, খারাপ তো হবেই, তারপরও আমাদেরকে ভালোটা দেখতে হবে। যেমন মানে আপনি ভালো, যেমন আমি ভালো, এই যে যারা ভালো ভালো আছে তারা যদি একসাথে থাকি তাহলেই তো ভালোটা হবে। আমি তো এই জন্যই বলছি আবির ভাই ভালো মানুষ, আবির ভাই যদি ভালো মানুষের সাথে থাকে তাহলে সে অবশ্যই খারাপ মানুষের কাছ থেকে আমাদের ভালো মানুষের দিকে চলে আসবে তাই না বলেন? আচ্ছা আপনি ভাই আপনি আমার একটা হেল্প করবেন? হ্যাঁ অবশ্যই, কী উপকার বলেন? আপনি আবির ভাইয়ের সাথে বন্ধুত্ব করে ফেলেন, আবির ভাইয়ের সাথে বন্ধুত্ব করে তার সাথে মিশে তার মধ্যে যে খারাপ কাজগুলো এখন আছে সেগুলো দূর করে ফেলেন, আর ভালো কাজ করে ভালো ভালো কথাবার্তা বলে তাকে আবার ভালো করে ফেলেন, ভদ্র বানিয়ে ফেলেন। হ্যাঁ মানে আপনি যে কথাটা বলছেন কথাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু একটা কথা কি জানেন, সঙ্গ দোষে লোহা ভাসে, তো সে এখন খারাপ সঙ্গের দিকে চলে গেছে, আমি একজন ভালো মানুষ, আমি যদি এখন যাই তাহলে আমিও খারাপ হয়ে যাবো, তাহলে ওই খারাপটাকে আমরা সাইডে রেখে দিই। আপনি দেখেন যে যেমন বললাম একটু আগে, আপনিও ভালো আমি ভালো এই বাসা ভালো, যেমন ভালো বাসা ভালো, তাহলে কিন্তু আমরা ভালো বাসায় কিন্তু মানে থাকতে পারি। সেই ভালোবাসা থেকেই তো আমি বলছি আপনি ভালো আমি ভালো আবির ভাইও তো ভালো, এখন তো হঠাৎ করে খারাপ হয়ে গেল, ওই খারাপ মানুষের পাল্লায় পড়েই তো খারাপ হলো তাই না বলেন? তো আপনি ভালো আমি ভালো আমাদের সবার ভালো বাসাটা ভালো, তাহলে প্লিজ আপনি তার সাথে বন্ধুত্ব করে ফেলেন, আপনি আমার এই হেল্পটুকু করে দেন প্লিজ। আমরা যেটা চাইছিলাম ওটার তো পুরো হিতে বিপরীত হচ্ছে গুলো ভাই। কোনটা? মানে আবির ভাইকে ঠিক আছে চেঞ্জ করতে চাইছিলাম, কিন্তু উনি তো এখন অনেক বদমেজাজি হয়ে গেছে, মানে কথায় কথায় রেগে যায়, ধমকাধমকি করে, আমাকে থাপ্পড়ও মারছে। কারে তোরে জোরে নাচতে জোরে? বাহ বাহ ভাইজান, আবির ভাই কিন্তু ইদানিং নেশা পানীয় শুরু করছে। তাই নাকি? কী খায় সেটা বলতে পারবো না, তবে বেশ ভালোই নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে সে। লাইনে আসতেছে, কাজ হইতেছে আমার ফর্মুলায়। হ্যাঁ কী হয়েছে, তুমি কি বললা? সে তো খুব খারাপ পথে ধাবিত হচ্ছে। কে বলছে তোমার? একদম ঠিক মতন আছে, সে ঘর কোনা আসছিল, এখন সে তার সাহস বাড়তেছে আস্তে আস্তে, সে ডিয়ারিং হইতেছে, এইটি আমি চাইছিলাম। কিন্তু ভাইজান আমার কাছে মনে হয় যে এটাতে তো আপনাদের আসলে ফ্যামিলির রেপুটেশন বলেন বা সম্মান বলেন সেটার হানি হইতে পারে। হ্যাঁ রেপুটেশনের একটা ব্যাপার আছে তো। ফালতু কথা বলো না তো, সেটা আমি বুঝবো, এটা তোমার তোমাদের কাছে আমি দায়িত্ব দিছি, কীভাবে কী করতে সেটা আমি জানি ভাইজান। কিন্তু এটার ফলশ্রুতিতে তো একটা বড় ধরনের ক্রাইম কিংবা একটা অঘটন ঘটে যেতে পারে, তখন কি হবে বলেন? সেটা আমি সামলাবো, সেটা তোমাদের সামলাইতে হবে না, আর আমি তো চাই যে সে ক্রাইম করুক, কোথা সাহস বাড়া কারুক। এত এত কথা তখন যাক, আমার মনটা আজকে শান্তি হলো যে আবির তেলে মানে লাইনে আইসে এতদিন পরে, আমার ইঞ্জেকশন ঠিক মতোই পুশ হয়েছে। এসব কি শুরু করেছেন আপনারা? আপনি যে নম্র ভদ্র টাইপের একটা ছেলে আর আপনি যে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছেন সেটা কি আপনি বুঝতে পারছেন? আর নষ্ট হচ্ছি না তো, স্মার্ট হচ্ছি।
স্মার্ট হতে হলে কি ওই বদমাশ টাইপের মানুষের সাথে মিশতে হবে? আমার গুরুকে নিয়ে আজেবাজে কথা বলবেন না। গুরু? হ্যাঁ, উনি আমার গুরু, আমি ওনার শিষ্য। গুরু বলেছেন আমি তার জীবনের প্রথম শিষ্য। আপনি জানেন আমার যে প্রমোশন হয়ে গেছে এর মধ্যে? কি প্রমোশন? গুরু বলেছে এখন থেকে আমার ডিউটি কারণ বাজারে, মাছ মুরগি চোর চাঁদাবাজ ওদের সাথে ডিউটি। আপনি চিন্তা করে দেখেন, উত্তরা থেকে সোজা পোস্টিং কারণ বাজারে, ওখানে গিয়ে চাঁদা তুলবো, এবং এটা যদি পারি তাহলে কী করবো জানেন? আমার ডিউটি হবে বারে, বারে যাবো মদ গিলবো। এবং ভাবি গুরু কী বলেছে? গুরু বলেছে আপনাকে নিয়ে পার্টিতে যাবে, আপনি মদ খাবেন, কিল করবেন। মদ পছন্দ না করলে বিয়ার খাবেন, রাগ করার কি আছে? কি দুলাভাই, আপনি আমার রুমে? আবির, কী হয়েছে? তোমার কথাটা বলি, আবার কীভাবে নাও? হয়েছে কি, ওই আমার ওই মানিব্যাগে ওই টাকা ছিল, সেই টাকাটা আমি এখন পাইতেছি না। আমি বুঝতে পারতেছি না কোন জায়গায় হারাইলো না কি কোথায় পড়ে গেলো। আচ্ছা, এই ব্যাপারে কি তুমি আমার একটু সাহায্য করতে পারবা? বুঝলাম না। মানে আমার পকেটে ওই টাকা ছিল, সেই টাকাটা এখন নাই। এখন তুমি কি এই ব্যাপারে সাহায্য করতে পারবা? কত টাকা ছিল? ৬,০০০ টাকা ছিল না? বলো ভাই, একটা ভালো বোতলের দাম ৪,০০০ টাকা, তার সাথে দুই প্যাকেট সিগারেট লাগে, ৩০০, ৩০০, ৬০০, কত হইল? ৪,৬০০। আর এগুলো আনতে ভাড়া লাগে আরও ৪,০০, ৫,০০০, আর বন্ধুবান্ধব নিয়ে বসলে ৫,৬০০ টাকা তো খরচ হয়ই। সব মিলে কত খরচ হইল জানি না, আমার মাথায় কিছু খেলতেছে না। ৫,৬০০ বাকি থাকে কত? ৪,০০, ৪,০০টাকা আমার পকেটে এখন আসছে। আপনি কি ধুলাবাই হয়ে এই শ্যালকের কাছ থেকে ৪,০০০টাকা নিয়ে যাবেন? বুঝলাম না, এত আপসেট হওয়ার কি আছে? টাকা তো ৬,০০০ ছিল, ১০,০০০ থাকলে না হয় ৪,০০০ রেখে বাকিটা আমি নিতে পারতাম। আমার মনটা ভীষণ খারাপ, একদম কোনো কিছুই ভালো লাগছে না। এই ঢাকা শহরে কত স্বপ্ন নিয়ে এসেছিলাম, ঢাকা শহরে এসে নিজের স্বপ্নগুলোকে আরও বিকশিত করব, কিন্তু না, এই বাড়িতে এসে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। এই পুরো বাড়িটা একটা বোকার বাক্স, আর বাড়ির মানুষগুলো প্রত্যেকেই বোকা। তোমরাও কম না, তোমরাই আমাকে একদমই পাত্তাই দিলে না, ভীষণ অবহেলা করলে, আমাকে একটু মূল্যায়ন করলে না। কি করবেন ভাইয়া, আমিও একটা স্বপ্ন নিয়ে এসেছিলাম ঢাকায়, পড়াশোনা করব, একটা ভালো চাকরি করব। তারপর ভাবলাম ফারিয়ে মেয়েটাকে দেখার পর যে ওকে ভালোবাসবো, কত আনন্দময় দিন কাটাবো, কিন্তু ফারিয়া মেয়েটা আমার ভালোবাসার মনময় দিল। মেয়েটা কাকে ভালোবাসলো? আবির ভাইয়ের মতো একটা ফাউল ছেলে। আর আবির ভাইয়া কি করলো? এই ফারিয়া মেয়েটার ভালোবাসা না বুঝে বুলেটের মতন একটা লোকের হাতে ফারিয়াকে তুলে দিল। মানে কেউ কারো ভালোবাসার মর্মই বুঝে না। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। এই ফারিয়ার জন্য আমি বুলেটের মতো এরকম বিশ্রী একটা মাস্তান টাইপের লোকের কাছে গিয়ে কত ছলা কৌশল দেখিয়ে ওই লোকটাকে একদম দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করলাম। অথচ সেই ফারিয়া কিনা শেষ মুহূর্তে এই আবিরের মতো এরকম সুন্দর হ্যান্ডসাম ভদ্র ছেলেকে রেখে ওর হাত ধরতে চলে যাচ্ছে। না, আমি ভাবতেই পারছি না, আমি এই জিনিসটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। এই যে তোমরা ভাইয়া, তোমরাও কিন্তু কম অবহেলা করনি। হ্যাঁ, মাফ করে দিন, সরি। হ্যাঁ, হয়েছে, আর ঢং করতে হবে না,
এত সরি বলতে হবে না, যতই সরি বলো আমাকে আর কেউ আটকাতে পারবে না। তুমি কেন, তোমরা তিনজন মিলেও যদি আমাকে সরি বলো আটকাতে চাও কোনোভাবেই সম্ভব না। এই আমি চললাম, খবরদার আমাকে কিন্তু পিছন থেকে ডাকবে না, বলে দিচ্ছি ডাকবে না কিন্তু। তোমার দুলাভাই তো ভাবছিল কাজটা খুব ইজি, আসলে কাজটা এত ইজি না। তুমি যেভাবে ধরাধরি করছো, যেভাবে ধরছো, চিন্তা করছো, আমি তো ভাবছিলাম যে তোমাকে দিয়ে হবে না, কারণ তুমি তো একটা অপদার্থ। যাক, আমার কষ্ট হয়েছে, আমার কষ্ট হয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে, কারণ তোমাকে মানুষ করতে গেলে, মানে আমার মতো মানুষ হতে গেলে অনেক কষ্ট করতে, সেটা আমি জানি, আমি বুঝতেছি তোমার সব কিছু। তোমাকে তো পিস্তল কীভাবে টিকার সেটা দেখা দিছি, পিস্তলটা কীভাবে গুলি ঢুকা দেয় সেটা দেখা দিছি, কোথায় গুলি করতে হবে একবারে যদি মেরে ফেলতে কোথায় গুলি করতে সেটা দেখা দিচ্ছি। হ্যাঁ, আর যদি কয়েক ঘন্টা বেঁচে থাকে সেখানে এখানে আর এখানে গুলি করলে এখানে বেড়ে যাবে সব শিখিয়ে দিছি। এলাকার মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে হবে সেটা বলে দিছি, কেউ মারা গেলে কীভাবে ইনহেলার পড়তে হবে যেতে হবে তাদের সাথে কীভাবে কথা বলতে হবে সেটাও শিখিয়ে দিছি। তাহলে মোটামুটি তুমি সব কিছু শিখে ফেলছো, গোটা এলাকা আমি কীভাবে ম্যানেজ করছি বছরকে বছর সেটাও দেখা দিছি। ঠিক আছে, আচ্ছা কিন্তু একটা কাজ বাকি রয়ে গেছে। কি গুরু? সেটা হচ্ছে যে ফারিয়া আছে না, ফারিয়ার সাথে তো আমার একটা সম্পর্ক আছে, কিন্তু ফারিয়ার সাথে তো আমার এখনো পর্যন্ত বিয়েটা হয়নি। এই বিয়েটা করে ফেলতে হবে। তোমার বাড়িতে যে ফারিয়া থাকে, ভাড়া থাকে, যে ফারিয়ার সাথে আপনার বিয়ে দিয়ে দিলো, তাহলে বিয়ে করে দিলে আমি ফারিয়াকে দিয়ে সুখের সাথে দিয়ে থাকবো, তারপর তুমি রাজা হয়ে যাবে এলাকার। আমি ব্যবস্থা করে দিব। হ্যাঁ, কবে বিয়ে বলেন? আজকে না, কাল, এটা কালকে পরশু দিন, কারণ আমার একটু কেনাকাটা আছে। আংটি কিনতে হবে, জুতা কিনতে হবে, শাড়ি কিনতে হবে, আর আমার আমার শ্যারোনি টারোনি কিনতে হবে না। ও হ্যাঁ, বিয়ের ব্যাপার তো, বিয়ের ব্যাপার তো। তাহলে গুরু আপনি কোনো টেনশন করবেন না, আমি সব বিয়ের ব্যবস্থা করতেছি, এমনভাবে কাজ আগায় রাখবো আপনি এসে দেখবেন যে বিয়ে কমপ্লিট। একদম, এক সপ্তাহ ধরে গান বাজনা হবে, এক সপ্তাহ ধরে কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি চলবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি সব ব্যবস্থা করবো। একদম। গুরু আবার কি রোয়ানি দে পুলিশ? ও আচ্ছা, চুপ, ঠিক আছে, ঠিক আছে। কিসে সমস্যা? কি কই? আরে কি কই, পাগল হাত দিস না? কি কি চাও? সিগারেট দেন। সিগারেট মানে? আমার সিগারেট শেষ হয়ে গেছে, সিগারেট খাবো, একটা দেন না। এই তোকে তো মানে একটা চরম বেদব হয়ে গেছো, এত বেদবি কিন্তু ভালো না। আরে ভাই, আমার সিগারেট শেষ হয়ে গেছে, এখন সিগারেটের পিনি করছে, একটা দেন, আমি ফেরত দিব। দেন। আমি 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 একটা সিনিয়র লোক, আমি তোমার দোলা ভাই। তুমি তুমি কি বলতেছো এগুলি? হ্যাঁ, তুমি কি সিনিয়র জুনিয়র মানো না? এত লেকচার দিন না তো, আপনি তো শিখাইছেন, এখন দেন না একটা সিগারেট। এই আমি খাওয়া শিখেছি, মানে ওটা ছিল ট্রেনিং পিরিয়ড। শোনো, ট্রেনিং সময় তুমি ছিলা ছাত্র, আমি শিক্ষক, এখন তো তা না, এখন আমি দুলা ভাই, তুমি শালা। দুলা ভাই ধৈরা নেন, এখন আপনি ছাত্র, আমি শিক্ষক, এখন সিগারেট দেন। দেন। আমার কাছে সিগারেট নাই। তো যার নিচে থেকে নিয়ে আসেন। কি তোমার জন্য আমি সিগারেট নিয়ে আসবো? চান? আরে চান না। বাবা রে, তুই আমার কত ভালো ছিলি, কত লক্ষ্মী ছিলি। হ্যাঁ, তুই আগে কত ভালো ছিলি দেখ, ঘরের মধ্যে থাকতি, চুপচাপ থাকতি, আমার সেই ছেলেটাই ভালো। স্মার্ট ছেলের আমার দরকার নেই বাবা, কোনো দরকার নেই। লোকজন কি সমস্ত কথাবার্তা বলত, তুই নাকি নেশাপানি খাইস, কি যেন সিগারেট ফিগারেট খাইস, ওই ওই যে বুলেট না কি ফুলেট সন্ত্রাসী সেবাটার সাথে বলে তুই মিশিস। হ্যাঁ, এগুলি কথা মানছি, আজে বাজে কথা বলতেছি তোরে নিয়ে, আমার কি ভাল লাগে বল। আচ্ছা শোন, তোর আব্বার কান পর্যন্ত চলে গেছে বিদেশে, সে তো এটা নিয়ে কী কান্নাকাটি করতেছে, কত কথা বলে আমার সারাদিন। বাবা তুই লক্ষ্মী হয়ে যা, আগের মতন হয়ে যা, আমার আমার কোনো দরকার নাই বাইরে যাওয়া ছেলে, আমার লক্ষ্মী ছেলে, ঘরের ছেলে আমার। মা, আমি তো ঘরের ছেলে, ঘরেই আছি, ভালোই আছি, কে বলছে তোমাকে এইসব কথা?
দোলাভাই বলছে না, দোলাভাইটা থাপড়াইলে না সত্যি কথা বের হবে। দোলাভাই বাসায় আছে না, যাও পাঠাই দাও, দুটো থাপ্পড় মারলে দেখবে সত্যি কথা বের করবে। শুধু শুধু আমার না মাঝে মাঝে কথা বলছে। কি বলে এই কথা, দোলাভাইরে বলে থাপ্পড় মারবে? আমার ছেলে গেছে, একদম গেছে, একেবারে গেছে, নষ্ট হয়ে গেছে, গেছে আমার কাছে নষ্ট হয়ে। আমার ছেলেটা একদিন নষ্ট, আমার কপালে এরকম দুঃখ হবে, ঠিক আছে? পারিয়া খুব ভালো মানুষ, এসে আমার কাছে আসছে আমার ছেলেটাকে তার বাসায় পাঠানোর জন্য, বুঝি না? এখন এইটাই তো বুদ্ধি করে নিয়ে গেছে, কি যেন বলেন না বলেন তার সাথে মিশানো শুরু করছে। কত বদমাইশ, কার সাথে কি মিশতেছে না মিশতেছে, কি করতেছে না করতেছে। এই যে যার ঘরে শান্তি নাই তার বাড়িও শান্তি নাই, যেখানে ইচ্ছে সেখানে যায়, আমার নিশ্চয়ই ঘরে যাচ্ছে। কি করবো আমার ছেলে, কি করবো আমি? আমার চোখে সামনে দিয়ে সব করছে, আল্লাহ কোথায় গেল? বড় মেয়ের জামাইটা সেটাও তো কিছু করে না, খালি দেখে তাকায় তাকায়, কি জানো করছে আল্লাহ জানে কই যায়। শুধু আপনার জন্য আজকে এই অবস্থা হয়েছে, মেয়ে মানুষ হচ্ছে সব নষ্টের মূল। কি আশ্চর্য, আমি কি করলাম, আমার কি দোষ? আমার কি দোষ মানে, আপনার জন্যই তো বুলেট এই বাড়ি চিনতে পেরেছে, এই বাড়িতে এসেছে, আমার দুলাভাইকে অপমান করেছে, আমার দুলাভাই আবার বুলেটের হাতে আমাকে তুলে দিয়েছে, সব কিছু আপনার জন্য না? কি অদ্ভুত কথাবার্তা, সে তো আপনাদের মতো আমাকেও ডিস্টার্ব করে। হ্যাঁ, এই ডিস্টার্ব যাতে আর না করতে পারে সেই জন্য একটা ব্যবস্থা করতে হবে, সেই জন্য আপনার বিয়ে হয়ে গেলে ঝামেলা শেষ। আমার বিয়ে? কার সাথে? যার সাথেই হোক, আপনার জামাইয়ের সাথেই হবে, এত টেনশনে কি আছে? আপনি বললেই হলো। এই ঝামেলাটা যে হয়েছে এটা মিটাতে হলে আপনাকে বিয়ে করতেই হবে, এখন চলুন, আপনাকে এখন আমার সাথে যেতে হবে, আসেন। কি আজব, না আমি কোথাও যাব না, আপনার কোথায় কি আমার বিয়ে করতে হবে? আরে এখন বিয়ে হবে না, বিয়ে পরে হবে, আসেন। আরে আবির ভাই দাঁড়ান, আমার এখন কি হবে? আমি জানতাম যে আমার ছেলেটা এরকম একটা বিপদে পড়বে, আমি ভালো ছিল, ঘরের মধ্যে থাকতো, বোকা টোকা ছিল, ঘরের মধ্যে আমার চোখের সামনে তো থাকতো, এখন এত বড় একটা বিপদ, আল্লাহ জানে পুলিশে ধরবে না কোথায় কোন বিপদে পড়বে না, কি হবে আল্লাহ জানে আমার কি হবে। এই তো জামাই বাবাজি, তুমি আসলা, আমি ভাবলাম আমার ছেলেটা একটু দেখে শুনে রাখবা, তুমি তো কিছুই করলা না, আমার দেখাশোনাও করো না কিছু না। আল্লাহ আপনি একটু চুপ করেন, একটু কান্না কাটে থামান, ব্যবস্থাটা হবে, আপনার ছেলে ঘরে আসবে, আমি আমি দেখতেছি, আমার আপনি এত টেনশন করেন না। এলাকার মানুষজন তো সব জড়ো হয়ে গেছে, ওরা সবাই নাকি এখানে আসতেছে, ঝামেলা হয়ে গেলে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না, পুলিশও নাকি আসতেছে শুনলাম। মহলার লোকজন আসুক কোনো সমস্যা নেই, কিন্তু পুলিশ যদি আসে তাহলে কিন্তু আমরা বলে দিব যে সব দোষ আপনার, আপনি আমাদেরকে সবকিছু শিখেছেন। আমি কি করলাম? কেন, আপনি তো আমাদেরকে সবকিছু শিখেছেন, তাস খেলা শিখেছেন, সিগারেট খাওয়া শিখেছেন। আমরা তো আসলে আমাদের কি বা করবো আমরা,
আবির, আবির কাজটা কিন্তু ভালো হয়নি আবির। গুরু, সবাই আমাকে ধরে বেঁধে বিয়ে করিয়ে দিয়েছে, কিন্তু আমি যে ওকে বিয়ে করেছি আমার তাতে কোনো দুঃখ নেই। আমার দুঃখটা কোথায় জানেন? বিয়ে করার আগে আমি আমার গুরু, যে আমার বড় ভাই, তার কাছ থেকে দোয়া নিতে পারিনি। গুরু এখন আমাকে দোয়া করে দেন। একদম বলে না, এটা যে খেলনা পিস্তল, ওরা তো জানে না, আমি তো জানি। এই পিস্তলে বাহাদুরি, এই আমার কি করা উচিত? আমার গুরু, আমার বড় ভাই, আমার বিয়েতে আসছে, ওই খাওয়াইছো? কি খাবে? না, পেট ভরা কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বোরহানি, সাদা পোলাও, সাদা ভাত, সবজি, কিছু সব আছে। কিচ্ছু করার, বাসা যাও, কিচ্ছু খাবো না। মানে তুই খাবি না? মানে এই পিস্তলে অনেক খেলা খেলতো, খেলনা পিস্তলে। এই দরকার ভালো করে বুড়ানি খাওয়া, মাথা ঠান্ডা কর, বুড়ানি খেলে মাথা ঠান্ডা। জানো কেন? কোথায়? শোনো ফারিয়া, তোমার একটা কথা বলে রাখি, খুবই গুরুত্বপূর্ণ। স্বামীর এই আসল দিয়ে বান্ধে রাখবা, বেশি ঘরের বাইরে যাইতে দিবা না। যত ঘরে থাকবো ততই মঙ্গল, ততই খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকবো। আচ্ছা তাহলে শালা বাবু, আমি এখন যাই। না না, কেন চলে যাবেন? বাসর ঘর হচ্ছে, আপনিও থাকেন, আসেন। এটা তুমি কেমন কথা বলতেছ? মানে কথা তো কোনো স্টেশন নাই, ধরন নাই। হ্যাঁ, বাসর ঘরে আমি থাকবো মানে? তোমরা দুজনে এখানে আনন্দ করবা, ফুর্তি করবা, গল্প করবা সারা রাত, আর আমি থাকবো। থাকো থাকো। কেমন কপাল নিয়ে জন্মালাম, পাশের ঘরে এত ঝামেলা দেখতে হচ্ছে। ঝামেলা কি আছে, সব তো ঠিকই আছে। দুলাভাই কি বলে গেল, শাড়ির আঁচলে বেঁধে রাখতে হবে। যাবে কি বেঁধে রাখো? শাড়ির আঁচলটা খুঁজে নাও তো। শাড়ির আঁচল খুঁজতে হবে আবার আমাকে? এটা তো শুনো, এটাই তো নাকি? ও সরি, খুলে গেছি।